মিনহাজ সাহেবের কথা শুনে আরিশের মনে হাজারো কথা ঘুরপাক খেতে লাগলো আজকে ওর আম্মুর বলা কথাগুলো মনে পড়ছে আর সেগুলোর সাথে মিনহাজ সাহেবের কথার মিল আছে আর প্রত্যেকটার সাথে এক একটা কথা মেলানোর চেষ্টা করছে আরিশ সমস্ত কিছু প্রথম থেকে ভাবতে লাগলো আরিশ ফিরে গেল সেই দিনের কথায় যেদিন শপিং মলে ও রাম্মুকে চিনতে অস্বীকার করেছিল আরিশ বাসায় গিয়ে অনেক ভেবেছিল যে ও রাম্মুকে সব বলে দিবে না হলে পরে জানতে পারলে ও রাম্মু খুব কষ্ট পাবে তাই সেদিন রাত একটার সময় আরিশ ওর নিজের বাসায় যায় গিয়ে ও রাম্মুর সাথে দেখা করে আরিসের এখনো মনে পড়ে সেদিন ও রাম্মু ওকে জড়িয়ে ধরে প্রায় আধা ঘণ্টা কান্না করেছিলেন অনবরত এত বছর ছেলের থেকে দূরে থাকার কষ্টটা খুব ভালোভাবে প্রকাশ করেছিলেন তিনি আরিশ ও রাম্মুকে জড়িয়ে ধরে কেঁদেছিল অনেক প্রিয়জনদেরকে ছেড়ে থাকার যে কষ্টটা সেটা কান্না করে হলেও খানিকটা কমেছিল কান্না হল কষ্ট প্রকাশের একটা অনন্য মাধ্যম আরিশ ওর আম্মুর চোখের জল মুছে দিয়ে বলল আম্মু এখন কাঁদলে হবে না এখনও অনেক কিছু করা বাকি আমি একটা বড় কিছু করতে যাচ্ছি তবে তার আগে তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে তাই তোমার সাথে আজকে দেখা করতে এলাম আরিসের ফিরে আসার খুশিতে উনার চোখ জলজল করে উঠল আরিসের গালে হাত রেখে বললেন কি বলবি আব্বু বল যা মন চাই বল আমি যেটা বলবো সেটা তোমার শুনতে হয়তো খারাপ লাগবে এমনকি তুমি আমাকে অবিশ্বাসও করতে পারো কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তোমার ভাই আরমান সাহেব উনি একজন অপরাধী নোংরা এবং নিকৃষ্ট একটা মানুষ উনি নারী পাচারের সাথে যুক্ত এমনকি নিজের মেয়ে আরুকেও টাকার জন্য বিক্রি করে দিতে উনি একবারও দ্বিধাবোধ করেননি সৌভাগ্যবশত আরুর সাথে এখনও কোনো খারাপ ঘটনা ঘটেনি তবে খুব শীঘ্রই ওর সাথে খারাপ ঘটনা ঘটবে আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই দীর্ঘ পাঁচ বছর ধরে আমার এই গোপনীয়তা তাই তুমি আমাকে বাধা দিলেও তোমার কথাটা হয়তো আমি রাখতে পারব না আরিশের মা অনিকা খান আরিসের মুখ থেকে এমন কথা শুনেও যেন অবাক হলেন না বরং চুপ হয়ে রইলেন তা দেখে আরিশ একবার ও রাম্মুর মুখের দিকে এক পলক তাকিয়ে আবার বলতে শুরু করল আমি জানি না তুমি আমার কথা কতটা বিশ্বাস করছো কি বিশ্বাস করছো না তবে উনি যা করেছেন তাতে উনি শাস্তির যজ্ঞ উনি শুধু আরুর সাথে নয় এমন আরো খারাপ কাজ করেছে আরো মেয়েদের সাথে অনিকা খান এখনও চুপ ওনাকে এখনো চুপ থাকতে দেখে আরিস ওনার হাতের উপর হাত রেখে বললেন আম্মু তুমি কিছু বলছেন না যে আমার কথা তোমার বিশ্বাস হল না তাই না উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আরও কখনোই আরমান ভাইয়ের মেয়ে ছিল না এমনকি আহান ও ভাইয়া সন্তান নয় উনার কথা শুনে আরিশের কপালের ভাজগুলো গভীর হল উনি যা বলছেন তা অনেকটা আজগুবি গল্পের মতো শোনাচ্ছে আরিশের কাছে বারবার শুনছে আর অবাক হচ্ছে আরিশকে আরও অবাক করে দিয়ে অনিকা খান আরো বললেন ভাইয়া যখন ভাবিকে বিয়ে করে তখন ভাবি হয়তো তিন মাসের অন্তঃসত্ত্বা হবে না রাহনের বয়স তখন চার কি পাঁচ বছর ভাইয়া ভাবিকে পছন্দ করত তাই ভাবির বাবাকে টাকার লোভ দেখিয়ে ভাবির সাথে ভাইয়ের বিয়ে দিয়ে দেয় ওনাকে থামিয়ে দিয়ে আরিশ প্রশ্ন করে উঠল তাহলে আরুর মা মানে আফসানা আন্টির স্বামী উনি আফসানা অ্যান্টিকে এত সহজে ছেড়ে দিলেন উনি নিজের বউকে কেন নিজের কাছে রাখলেন না আবার কেন বিয়ে করতে দিলেন আমি যতদূর জানি ভাবির প্রাক্তন স্বামী একজন পুলিশ অফিসার ছিলেন উনি দীর্ঘ কয়েক মাস বাসার বাইরে থাকায় সেই সুযোগ নিয়ে ভাইয়া ভাবিকে বিয়ে করে তারপর দীর্ঘ সাত বছরের জন্য ভাবিকে গৃহবন্দী করে রাখে যদিও এর মাঝে ঘটে যাওয়া হাজারো ঘটনাগুলো ভয়ঙ্কর যার কোনোটাই আমার জানতে বাকি নেই এত কিছু শোনার পর আরিসের মধ্যে সব কিছু জানার কৌতূহল আরও বেড়ে গেল ও আরও কৌতূহলী হয়ে প্রশ্ন করল আর কি হয়েছিল আম্মু তারপর অনিকা খান আরিশকে সবটা বললেন সমস্তটা শুনে আরিসের সারা শরীর শিউরে উঠল আজ ওর আম্মু ওকে এগুলো না বলেও হয়তো কখনো জানতেই পারত না নিজেকে কোনোরকম সামলে নিয়ে বলে উঠল আফসানা আনটিকে তার হাজবেন্ড আর কখনো খুঁজে পায়নি। পেয়েছিল তবে ভাবি আর তখন ফিরে যেতে চাইনি বুঝতেই তো পারছিস যে পরিবেশে চলে গেছিল ভাবি সেই পরিবেশ থেকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফেরার হয়তো আর কোনো ইচ্ছেই ছিল না তুমি এগুলো আর এত কিছু কি করে জানলে আমি জানি সব কিছুই আর তুই যা করছিস তাতে আমি মোটেও রাগ করিনি বরং তাকে সমর্থন করছি আমার ভাই যদি সত্যিই এত নিকৃষ্ট মানের কাজ করে থাকেন তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত এতে তোকে যতটা সাহায্য করার হয় আমি করবো সবসময় তুই আমাকে পাশে পাবি আরিশ ওর আম্মুর কোলে মাথা রেখে বলল আমি আমার আরুপাখিকে আর আর্শিয়ানকে খুব ভালোবাসি আম্মু আমি আর ওদেরকে হারাতে চাই না ওকে আর আর্শিয়ানকে হারালে আমি আর বাঁচব না আরিশের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন সব ঠিক হয়ে যাবে তবে একটা জিনিস ভেবেই ঘিন্না লাগছে যে আমার ভাই নিজের কার্যসিদ্ধি করার জন্য তার বোনের ছেলেকে মেরে ফেলতেও পিছুপা হয়নি কথটা বলে উনি ফুপিয়ে কেঁদে ফেললেন আরিশ ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরেছে এসব পুরনো কথা ভাবলেই ওর শরীর শিউরে উঠে আরিসের ভাবনা ভাঙিয়ে মিনহাজ সাহেব বলে উঠলেন তুমি কি আমার কথা শুনছ আরিস আরিস নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলে উঠল হ্যাঁ আঙ্কেল শুনছি তো আরিস নিজের কৌতূহলটাকে ভাঙার জন্য প্রশ্ন করে উঠল আপনাকে একটা কোশ্চেন করতে পারি ইয়াহ শিওর বলো আপনার ওয়াইফের নাম কি আই মিন বলতে চাইছি আপনার মুখ থেকে তো ওনার কথা সেইভাবে শোনা হয়নি আর আজকে আপনি যখন বলছেন তাই জানতে ইচ্ছা করল আর কি তাছাড়া আপনার ওয়াইফ আপনাকে হঠাৎ ছেড়ে চলে গেল কেন আর আপনাদের কোনো সন্তান ছিল না ওনার চোখের কোণে জল উনি চোখের জলটা মুছে আরিশকে বললেন সে অনেক বড় কাহিনী আজ নয় এটা অন্য একদিন বলবো তোমাকে আচ্ছা তা না হয় বুঝলাম তা আপনার ওয়াইফের নামটা বললেন না তো আর আপনার ছেলে মেয়ের ব্যাপারে কিছু ওর নাম আফসানা আমার তখন চিটাগঙ্গে ডিউটির জন্য আমি পাঁচ মাস বাসার বাইরে ছিলাম আমার একটা ছেলে ছিল তার নাম আহান তখন তার পাঁচ বছর বয়স ছিল আর আমার স্ত্রী সেই সময় প্রেগনেন্ট ছিল কোন এক সময় জানতে পেরেছিলাম যে আমার একটা মেয়ে হয়েছে তবে তাকে এখনও দেখে উঠতে পারিনি এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ রয়ে গেল এটুকু বলতে না বলতেই আরিস সোনাকে থামিয়ে দিল এরপর যা ঘটেছে তার সবই আরিশের জানা এই নোংরা ইতিহাস সোনার মতো আর ধৈর্য আরিশের মাঝে নেই তাই মিনাহাজ সাহেবকে থামিয়ে দিয়ে বলল আঙ্কেল আপনি পুরনো সবকিছু ভুলে যান তবে একটা জিনিস জানতে ইচ্ছা করছে আপনার সাথে আজকে আনটির দেখা হয়েছে তাই না আপনি আজকে ওনার থেকে কিছু জানতে চাননি আমি তার কাছ থেকে কেবল মাত্র একটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে আমার মেয়ের নামটা কি সব কিছু জানলেও আমি তার নামটা জানি না জানলে হয়তো বেঁচে থাকতে একটু হলেও শান্তি পেতাম না হয় তাকে একবার খুঁজে বার করার চেষ্টা করতাম আর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম যে আমি তোমার খুব কাছের কেউ না হতে পারলেও কখনও তোমার কাছের একজন ছিলাম উনার কথার মধ্যে দিয়ে একরাশ বুকচেরা কষ্ট বেরিয়ে আসছে সুন্দর মুহূর্তটা যেন নিমিশের মধ্যে কষ্টে ভরে গেল লাঞ্চ টাইমে আজকে আরু আর্শিয়ান আর লারা বেরিয়েছিল লাঞ্চ করার জন্য ওদের অফিসের কাছেই রেস্টুরেন্টটা ওদের লাঞ্চ কমপ্লিট লারা আর আর্শিয়ান বাইরে দাঁড়িয়ে আছে আর আরু টাকা পে করে রেস্টুরেন্ট থেকে বেরোতে গেলেই হঠাৎ আরিসের মতো কাউকে দেখে থেমে গেল ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেই বুঝল যে সেটা নিহান আর তার সামনে বসে আছে মিনহাজ সাহেব মিনহাজ সাহেবের সাথে আরিসের যোগসূত্রটা ঠিক কোথায় তা আরও বুঝতে পারল না তবে এটা ওপরে মিনহাজ সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করে জানবে এটা ভেবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আফসানা বেগম বাসায় ঢুকতেই আরমান সাহেব গলা খাকিয়ে বলে উঠলেন কোথায় গিয়েছিলে আফসানা বেগম আরমান সাহেবের দিকে করা নজরে তাকিয়ে বলল আরিশের সাথে দেখা করতে গিয়েছিলাম কেন তোমার কোনো সমস্যা আফসানা বেগমের এমন কথা শুনে আরমান সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আরিশ আরিশ কোথা থেকে আসবে আবার নিজের চোখে সামনে আরিশকে যে কে মরতে দেখেছিলেন উনি এবার ভয় পেয়ে গেল ওনার কথাগুলো জড়িয়ে আসছে আর সেভাবেই বলল তুই কি মজা করার আর জায়গা পাস না বুড়ো বয়সে ভীমরতি হয়েছে কোথা থেকে আসবে আবার আরিশ সে তো নিখোঁজ হারিয়ে যাওয়া মানুষের ফিরে আসতে সময় লাগে না সেটা হয়তো তোমার জানা নেই কথাটা বলে ওয়াস রুমে ঢুকে যেতে গেলেই আরমান সাহেব বলে উঠল তার সাথে কি কথা হলো সে কি আবার ফিরে আসবে নাকি আসবে না আর কোথায় বা থাকে এখন সে সে দাবি করেছে যে সে আরিশ নয় তার নাম নিহান তবুও আমি জানি সে আরিশ বনানী এক নাম্বার রোডে থাকে তুমি চাইলে তার সঙ্গে দেখা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারো যদি এটুকু একটা ভালো কাজ করো তাহলে হয়তো তোমার দ্বারা আমার মেয়ের জীবনটা বেঁচে যায় আরমান সাহেব ভাবতে বসে গেলেন কোন উত্তর দিলেন না এখন কি করা যায় আবার আরিশকে মারতে হবে অথবা কালকের মধ্যেই আরুকে পাচার করতে হবে তারপর না হয় আরিশকে মারবে আফসানা বেগম ওয়াশরুমে ঢুকে গেলেন নিজের মনেই বীরবির করতে আরম্ভ করলেন তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো ছেলে শোনো তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার কথায় ভয় পেয়ে যাচ্ছি তাহলে সেটা ভুল আর তুমি কি ভাবলে তুমি যা বলবে আমি তাই করব কখনো না আমার তো তোমাকে প্রথম থেকেই সুবিধার মনে হয়নি না হলে কোন ছেলে একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করতে চাই এটা জানার সত্ত্বেও তুমিও সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বার হবার চেষ্টা করছো সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি ইমরান সাহেবের আহত ভঙ্গিমায় বলা কথাগুলো শুনে পৌঁছাচিক ধারায় হেসে উঠল ইলমাজ ওনার দগদগে ক্ষততে লবণ ছেটানোর কাজটা বেশ ভালোভাবেই করছে ইলমাজ যদিও এতে ওর আনন্দটা আরো দ্বিগুণ হচ্ছে ইলমাজ বেশ কৌতুক সুরে বলল টাকা পয়সা বেশ ভালোই কামাচ্ছেন কখনো এই মেয়েকে বিদেশে উড়িয়ে কখনো নিজের মেয়েকে উড়িয়ে কথাটা বলে ইলমাজ পুনরায় মজার ছলে বলল ওপস সরি সরি একটু ভুল বলে ফেললাম নিজের মেয়েকে তো আজকে চালান করবেন তাই না আরমান সাহেব গর্জিয়ে উঠলেন ওনার পরিকল্পনা ইলমাজ কি করে জানল সেটা ওনার বোধগম্য হচ্ছে না তাই রাগের মাত্রাটাও ক্রমাগত স্বাভাবিকের তুলনায় বেড়েই চলেছে এই ছোকরা তুমি আমার সাথে মস্করা করো হে তোমাকে আমি দেখে নেব আমাকে কি আর করবেন নিজের জামাইকেই মারার চেষ্টা করেও মারতে পারলেন না কম চেষ্টা করেছেন বলুন তো একবার না দুই দুই বার মারার চক্রান্ত আমি আরিশকে মারতে যাব কেন ওকে মেরে আমার কি লাভ লাভ তো আপনারই আরিশ মরলে আপনার মেয়ে আরুকে সুরক্ষা দেওয়ার আর কেউ রইলই না যে আরমান সাহেব চুপ করে রইলেন ইলমাজ এত কিছু জানল কি করে সেটা ভেবেই উনি অবাক হয়ে যাচ্ছেন বেশি কথা বলতে চাইছেন না বেশি কথা বললে যদি আবার মুখ ফসকে যদি বেকায়দায় কিছু বলে ফেলেন তাহলে তখন সবটা ঘেঁটে ঘ হয়ে যাবে তার তখন সামলানো মুশকিল হয়ে যাবে তাই এখন চুপ করে থাকাই শ্রেয় ওনাকে চুপ থাকতে থেকে ইলমাজ করুন সুরে বলল আপনি খেলোয়াড়টা বড্ড কাঁচা কাজ করে কাজটা ঠিকঠাক হবে কি সেটা ভাবেন না আপনি সেই ভাবনা আপনার থাকলে তাহলে আজ এই আরিস নামের আমার আপনার পথের কাটাটা থাকত না সে যাই হোক আপনি হয়তো জানেন না যে কালকে রাত্রে আরিশকে মারার জন্য আপনি যে লোকটা পাঠিয়েছিলেন সে মারা গেছে আর লোকটা আমার পুষে রাখা লোক ছিল তাকে যদি কেউ আলাদা করে টাকা পে করতো চাই তাহলে তার আর কি দোষ বলুন তো কথাটা শুনে আরমান খানের গলা শুকিয়ে এলো শুকনো একটা ঢোক গিলে বলল তুমি এসব কি করে জানলে ইলমাজ হেসে বলল আপনি তো দেখছি মহাপাগল আরে আমি এক্ষুনি না বললাম লোকটা আমার সে আমার কথা শুনবে আপনি তো কেবল তাকে অন্ধের মতো টাকা দিয়েছেন আর একটা কথা জানাই সে কিন্তু এখনো মরেনি সে বেঁচেই আছে আচ্ছা মানছি সে তোমার লোক তুমিও তাকে টাকা দিয়েছ আর আমিও তাকে টাকা দিয়েছি তারপরেও কাজ হল না কেন ওনার এমন চিৎকার শুনে ইলমাজ বলল এই আপনি কাকে ধমকাচ্ছেন হুম এটা মাথায় রাখবেন আপনাকে ফাঁসানোর জন্য ওই একটা লোকই কাফি তাই আমার ওপর গলা উঁচু করে কথা বললে কিন্তু আমি সহ্য করব না আরুকে বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর আশা সব ভক্সিয়ে দেব এখন তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ এসব বলে যদি বলি তাই তোমার উদ্দেশ্য কি কি চাইছ তুমি আর হঠাৎ তুমি আমার সাথে এমন করছো কেন টাকা আমরো টাকা চাই আরুকে পাচার করে যে টাকাটা আপনি একা আত্মসাত করবেন বলে ঠিক করেছেন শুধু তার ভোগীদার হতে চাই আর কিছু না পঞ্চাশ পঞ্চাশ যদি না দিই তাহলে কি করবে তাহলে যা হবে তার জন্য প্রস্তুত থাকবেন আরমান সাহেব ভয় পেয়ে গেলেন উনি যদি এই নারী পাচার কাণ্ডে একবার জড়িয়ে যায় তবে উনি নিজে সম্পূর্ণ রকম ভাবে ফেসে যাবেন জেলে গেলে আরুর প্রতি ওনার রাগ মিটবে না আর আরুর টাকাও ভোগ করা হবে না আর না আরুর ছেলেকে এতিম রূপে দেখতে পারবে কথাগুলো ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে তাই আর বেশি কিছু না ভেবে বলল আমি ত্রিশ শতাংশ তোমাকে দিতে পারি তার এক শতাংশ ও বেশি নই ওকে আঙ্কেল জেলে আপনার সাথে দেখা করতে একদিন যাব ইনশাআল্লাহ আর সাথে এক বটুয়া পান ও নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ইলমাজ ফোন কাটতে গেলেই আরমান সাহেব বলে উঠলেন আচ্ছা চল্লিশ শতাংশ উহুম তুমি আমাকে কথা দাও এই ঘটনার পর আর কখন আমার কোন ব্যাপারে তুমি হস্তক্ষেপ করতে আসবে না তুহুম একদম না আর আমার তার কোন দরকার ও পড়বে না সে নিয়ে নিশ্চিন্তে থাকুন হম্মম কিন্তু তুমি তো এখনো বললে না যে আরিশ কালকে মরল না কেন আরিশ কালকে ওর ফ্ল্যাটে ফেরেনি ওখানে ওর বদলে ওর ফ্রেন্ড মিহির বলে কেউ একজন ছিল মিহিরকে আরিশ ভেবে ছুরি চালানোর আগেই মিহির জেগে যায়। কিন্তু আমি এত কাঁচা কাজ যে করি না আমি অনেক খোঁজ নিয়েই আমার লোককে পাঠিয়েছিলাম তাহলে এমনটা হয় কি করে আমার মনে হয় তুমি আমার সাথে ডাবল গেম খেলছো উইমা আঙ্কেল এসব কি বলছেন আমি আপনার সাথে ডাবল গেম খেলব আস্তাক ফিরুল্লাহ আরিস সত্যি কালকে ফ্ল্যাটে ফেরেনি আপনাকে হয়তো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে আরমান সাহেব দাঁতে দাঁত চেপে বীরবীর করে বললেন হাতি পাকে পড়লে ব্যাঙ্গেও লাথি মারে আমি একবার শুধু সামলে উঠি এক এককে দেখে নেব আমাকে কিছু বললেন আঙ্কেল না তোমাকে আর কি বলবো আমার সর্বনাশ করার তা তো তুমি করেই ফেলেছো আর কি বাকি আছে এই কথাটা একদম ঠিক বলেছেন আপনাকে আমি তো অর্ধেক লুটেই নিয়েছি সেসব ছাড়ুন আর আগে বলুন আপনার সাথে আমি কোথায় দেখা করব তুমি আমার সাথে দেখা করবে মানে আমার সাথে দেখা করে তোমার কাজ কি উইমা টাকা পয়সার ব্যাপার আছে না আর তাছাড়া আপনার মেয়ে আরু মানে আমার প্রাক্তন প্রেমিকা কালকে যে দেশ থেকে লোপাট হয়ে যাবে তার আগে আমি তার সাথে একবার ও দেখা করব না তাকে জানাব না যে তার এই অন্ধকার ভবিষ্যতের জন্য আমার হাত ঠিক কতটা যতই হোক ওর জন্যই একদিন ওই আরিশ আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছে তা কি করে ভুলি সেই মার আমি আজও ভুলিনি যাই হোক আর একটা জিনিস জানার ছিল কি আরুসহ আর কতজনকে লোপাট করছেন সেসব আমি তোমাকে বলতে যাব কেন তোমার যতটা দরকার তুমি জেনেছ আচ্ছা ছাড়ুন বলতে হবে না কটার সময় আমি এয়ারপোর্টে যাব আর টাকা কিন্তু কালকেই চাই আমার কোন কিন্তু শুনতে আমি পারব না রাত এগারোটা আর টাকা কি পালিয়ে যাচ্ছে নাকি ওটা পরেও নিতে পারবে আমি কাউকে বিশ্বাস করি না এমন কি এমনকি না আর টাইমটা বেশ ভালো আপনার সাথে খুশিতে জমিয়ে ডিনার করা যাবে এই ছেলে মজা করো আমার সাথে বেয়াদব কোথাকার ফোন রাখো আরমান সাহেব গজগজ করতে করতে ফোনটা কেটে দিলেন আরমান সাহেব ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আগে যদি জানতাম যে এভাবে ছুছ হয়ে ঢুকে ফাল বার হবে তাহলে আগে একেই মারতাম যত সব আজাইরা আমার কপালেই জোটে ইলমাজ ফোনটা কেটে দমফাটা হাসি দিয়ে বলল সরি আরু ওয়াট এভার আই ডান উইথ হিউ কথাটা বলে সিগারেট ধরালো সিগারেটটা হাতে নিয়ে মৃন্ময়ীর বড় করে বাঁধিয়ে রাখা ছবিটার সামনে গিয়ে দাঁড়াল পাশে ওর ছেলে কাঁদছে অনেকক্ষণ ধরে হ্যাঁ ইলমাজের সন্তান আছে ও একা নই মৃন্ময়ী তিতিনকে জন্ম দেওয়ার সময় মারা যায় তারপর থেকে ইলমাজ আর ওর ছেলে দুজনই একা বেশ পা চালিয়েই হাঁটছে আরু আর আর্শিয়ান আর্শিয়ানের ছোট ছোট পা বেশি তাড়াতাড়ি চলছে না তাই আরু মাঝে মাঝে তাগাদা দেওয়াতে আরুশিয়ান তাড়াতাড়ি পা চালাচ্ছে কিছুটা যাওয়ার পরই হঠাৎ সামনে দিয়ে বেশ কয়েকটা গাড়ির আলো ওদের চোখে পড়তেই আর্শিয়ান দুহাত দিয়ে চোখ ঢেকে নিল আরও আর্শিয়ানকে কোলে নিয়ে এবার হাঁটতে শুরু করল দ্রুত পায়ে এমনিতেও আজকে রাস্তা যেমন জনমানবহীন তেমনই একটাও গাড়ি দেখা নেই গাড়ি দুটি ওর কিছুটা সামনে এসে থেমে গেল আরও গাড়িটা পার করে চলে গেল গাড়িতে কে আছে না নেই তা এই মুহূর্তে ওর দেখার সুযোগ নেই গাড়ির ভিতরে আরমান সাহেব বসে আছেন ঠিকঠাক কাজ করতে পারলেই উনি সার্থক আরমান সাহেব ফিসফিসিয়ে বললেন শোনো মায়াডার কিন্তু হহু তেজপুরো তার মায়ের মতো তাই হাত ধরে তা টানাটানি করার দরকার নাই সোজা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করবা দেখো আবার মোরে যেন না যাই স্মৃতমি শক্তি হারায় গেলে তো খুবই ভালো হয় আর বাচ্চা ডারেও পারলে পিষে মেরে ফেলিও যাও এবার বেশি দেরি করা ঠিক হবে না সাতটাই ফ্লাইট এখন ছয় দশমিক এক শূন্য বাজে বেশি লেট করা যাবে না কথাটা বলতেই একজন লোক মোটা একটা কাঠ নিয়ে বেরিয়ে এলো সে আগে কখনো এমন কোন কাজ করেনি তার কিছুটা হলেও তার হাত কাঁপছে আরু আর্শিয়ানকে কোলে নিয়ে বেশ দ্রুত গতিতেই হাঁটছে এখান থেকে ওর বাসা আর বেশি দূর না পনেরো মিনিট মতো লোকটা গিয়ে আরুর মাথায় কাঠ মারতে গেলেই আর্শিয়ান পিছন ঘুরে দেখল একটা লোক কাঠ নিয়ে মারার জন্য ছুটে আসছে আর্শিয়ান তা দেখে জোরে চিৎকার করে বলে উঠল মাম্মাম আরু আর্শিয়ানের চিৎকার শুনে পিছন ফিরে তাকাতেই কাঠটা আরুর কান আর মুখ বরাবর এসে বাড়ি খেল আর আরুর ডানদিকের মাথা কেটে রক্ত গড়িয়ে পড়ল আর মুখের ডানদিকের খানিকটা জায়গা ফেটে রক্ত বেরোচ্ছে মাথা আর গাল বেয়ে গড়িয়ে পড়া রক্তের অধিকাংশতে আরুর শাড়ির উপরিভাগ ভেসে যাচ্ছে আরু নিমেষেই অবচেতন হয়ে গেল শ্রবণ ক্ষমতা আদেও আছে নাকি নেই বলা মুশকিল আরশিয়ান ও আরুর কোল থেকে ছিটকে কয়েক হাত দূরে পড়ে গেল দাঁতের নরম মাংসের সাথে চাপ লেগে ঠোঁট মুখ কেটে গেছে ওপাশ থেকে আরমান সাহেবর তীব্র হুংকারে লোকটা ভয় পেয়ে গেল আরুকে খানিকটা রাস্তা মাটির সাথে ঘেসরাতে ঘেসরাতে টেনে নিয়ে গাড়িতে তুলল আরমান সাহেব দাঁত কিরকির করে বলল মন তো চাইতেছে তোকে এক্ষুনি মেরে দিই কিন্তু তোকে মারলে যে আমার পয়সা উসুল হবে না রে হারামজাদি এই গাড়ি স্টার্ট দে এতক্ষণে আর্শিয়ান কোনোরকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করল আরুকে গাড়ি করে নিয়ে চলে যেতেই আর্শিয়ান দৌড়াতে গেলেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল কষ্টে আর্শিয়ানে অর্ধমৃত অবস্থা মাটিতে পড়ে গিয়ে চোখ বুঝিয়ে নিল আর গোঙাতে গোঙাতে বলল মাম্মাম তোমাল আর্শিয়ান গুড বয় আমি আর কখনো দুস্তামি করব না প্রমিজ বলে চোখ বুঝিয়ে নিল সার সাড়ে ছয়টা বাজে আপনি যাবেন না আজ আপনার যাওয়া উচিত যতই হোক এতদিনের পরিকল্পনার পূর্ণতা পাওয়ার দিন মিহিরের কথা উপেক্ষা করে আরিস বলল আজকে আকাশটা কালচে মিহির মনে হচ্ছে এক সমুদ্র শুটিয়ে যাওয়া রক্তের প্রলেপ কেউ ভালোভাবে এই আকাশ জুড়ে লেপে দিয়েছে কান্নাতেও যেন এ বিতৃষ্ণা কখনো মিটবে না আরিশের ধরা গলায় বলা কথাগুলো মিহিরের মনটা ছুঁয়ে যেতেই মিহিরের বুকের ভিতর মোচর দিয়ে উঠল আজকে শুভ্রার কথা ওর বড্ড মনে পড়ছে শুভাকেও এই পৃথিবী ছাড়তে হয়েছিল একদল নোংরা মানুষের কারসাজিতে কথাটা ভাবতেই ওর চোখে জল চলে এলো নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে বলল স্যার আপনি আজকে ম্যাডামের সামনে নিজের পরিচয় দেবেন আজকে আর আপনার কোন কথা শুনছি না ভাবুন তো ম্যাডাম ঠিক কতটা খুশি হবে আরিস চোখের জলটা মুছে বলল তোমরা যাও আমিও যাচ্ছি আরমিনহাজ স্যারের শরীরটা ভালো নেই না হলে উনিও যেতেন যতই হোক এই কেস্টার বেশিরভাগ দায়িত্বটা যেওনার স্যারকে আমার অনেক কিছু বলার আছে তুমি ম্যাডামের একটু খেয়াল রেখো আমি স্যারকে নিয়ে একেবারে আর আরশিয়ানের সাথে দেখা করব আচ্ছা কথাটা বলে মিহির বেরিয়ে গেল মিহির ওর ইউনিফর্মকে খুব ভালোবাসে আর প্রতিটা কাজ খুব দায়িত্ব আর নিষ্ঠার সাথে পালন করে এই যে আরমান সাহেব আমার পঞ্চাশ শতাংশ টাকাটা কই আরও তো প্লেনে উঠে গেল আরমান সাহেব ইলমাজের কাঁধে হাত রেখে বললেন তুমি না বললে আমরা একসাথে ডিনার করব তাহলে এত তারা কিসের একসাথে দুজন একটু খানাপিনা করব মজা মাস্তি হবে তবেই না জমবে ব্যাপারটা সেই সুযোগ কি আপনি পাবেন ইলমাজের এমন কথা শুনে আরমান সাহেব হেসে বলে উঠলেন তুমি ছেলেটা না পাজি দ্বারাও তোমার হচ্ছে ইলমাজ ও হাসল ক্ষণিক থেমে ইলমাজ ঘড়ির দিকে তাকিয়ে বলল আপনার লোকজন তো এখনও এলো না স্যার ওনারা আপনাকে টাকা দিয়ে যাবে না ইলমাজের কথা শুনে আরমান সাহেব ভাবুক সুরে বললেন তাই তো এখনও এল না কথাটা বলতে বলতে একটা কালো পাগাবি আর চোখে কালো চশমা পরোহিতা লোকটা এসে আরমান সাহেবকে জড়িয়ে ধরলেন রাতের অন্ধকারে কালো চেহারার লোকটাকে আরো বিদঘুটে লাগছে খানিকটা আলো ওনার মুখের ওপর পড়তেই ইলমাজ চমকে উঠল ইনাকে খোঁজার জন্য তো সারা দেশ জুড়ে তোলপার হচ্ছে ইনি তো একজন আন্তর্জাতিক আসামি নারী পাচারের উল্লেখে ওনার নাম প্রথমে আসে তাছাড়াও বড় বড় খুনের সাথে ওনার নাম জড়িত আছে দেশের পুলিশ তন্নতন্ন করে খুঁজছে ওনাকে সামনে পেলেই গুলি করে দেওয়ার অর্ডার আছে ইলমাজ শুধু দেখে যাচ্ছে ওদের কাজ তাহির আব্বান ওনার কালো গভীর চোখ থেকে চশমাটা খুলে ইলমাজের দিকে তাকিয়ে আরমান সাহেবকে জিজ্ঞাসা করলেন এই ছেলেকে এই কাজে নতুন নাকি আগে তো দেখিনি ইমরান সাহেব ওনার দিকে তাকিয়ে ইলমাজের প্রতি বিরক্তি প্রকাশ করে বললেন আরে বইলেন না আজায়রা প্যাচাল। উনি আরমান সাহেবের দিকে চোখের ইশারায় বললেন যে ইলমাজের ব্যাপারে কোন সাহায্য লাগবে কি ইমরান সাহেব ও ইশারায় বললেন যে উনি সামলে নেবেন তাহির আব্বানকে পিছন থেকে কেউ ডাকলেন তা শুনে উনি পিছন ঘুরলেন ভাইজান প্লেনে উঠতে হইব আরু গুডিয়া উঠেছে আরমান সাহেব রেগে বললেন এমন হাল করবেন যেন মরে যাই ইলমাজ শুধু দেখছে আর মনে মনে তীব্র ঘৃণা প্রকাশ করছে হাতে বন্দুক থাকলে আজই শ্যুট করে দিত এখনও আরুকে ও চোখে দেখেনি তবে শুনেছে আরমান সাহেবের মুখে যে তার নাকি মরা মারা অবস্থা ইলমাজ আর ধৈর্য ধরে রাখতে পারছে না পুরো পুলিশের টিম আরু আরিশের আসার অপেক্ষা করছে এতক্ষণ ধরে যা যা করেছে সব আরিসের কথা অনুযায়ী না জানি আরিস যখন জানবে যে আরুর এই বিভৎস অবস্থা তখন কি করবে তাহির আব্বান আরমান সাহেবের সামনে কয়েক বাক্স টাকা রাখলেন এই নাও পুরো পাঁচ কোটি কুড়ি লাখ খুশি হয়ে কুড়ি লাখ দিলাম যাও কয়েক বছর দেশেই ফিরব না এইবার একসাথে পঁয়ত্রিশ জন চালান হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছ নিশ্চয়ই আরমান সাহেব মুচকি হাসলেন তাহির আহ্বান যাওয়ার আগে মুখে কালো পর্দা মতো আবরণ দিয়ে চলে গেলেন সম্ভবত এবার প্লেনে উঠবেন নিমেষের মধ্যেই পুরো এয়ারপোর্ট শান্ত হয়ে গেল চারিদিকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে গা থমথমে পরিবেশ চারিদিকে পুলিশের ছড়াছড়ি ইতিমধ্যে মেয়েগুলোকে সব উদ্ধার করেছে পুলিশ আরও সহ পঁয়ত্রিশ জন ছিল প্লেন থেকে এক একটা মেয়েকে নামানো হচ্ছে সবাই কালো বোরখা পরে ঢাকা তাহার আহ্বান পালানোর চেষ্টা করলে পুলিশ ওনার দুই পায়ে গুলি করে আরমান সাহেবকে ধরা হয়েছে সঙ্গে আরও যতজন ছিল সবাইকে আরমান সাহেব অস্বীকার করার চেষ্টা করে চলেছেন এখনো যে তিনি এ ব্যাপারে কিছু জানেন না প্লেনের ভিতর মিহির তন্নতন্ন করে আরুকে খুঁজছে কিন্তু কোথাও আরুকে পাওয়া যাচ্ছে না সবাইকে রেস্কিউ করা গেছে আরু ছাড়া আরু কোথায় হসপিটালের বিছানায় শুয়ে আছে আর্শিয়ান গায়ের সাদা ষাটটা রক্তাক্ত আর্শিয়ানের হাতে হাত রেখে শক্ত করে বসে আছে আরিশার অনবরত কাচ্ছে চোখ রক্তবর্ণ হয়ে গেছে কাঁদতে কাঁদতে আর বীরবীর করে বলছে আমার চ্যা মোপ এত চুপ কেন এই আরশিয়ান ওঠো ওঠোপাপা তোমার মাম্মাম তোমার জন্য কষ্ট পাচ্ছে তুমি কিছু বলছো না কেন আরিশের কান্না দেখে মিনহাজ সাহেব বললেন তুমি না আরিশ আমার দাদুভাইয়ের কিছু হবে না আর আমার মেয়েটার কি হল এখনো তো কিছুই জানলাম না আরুর কথা শুনে আরিশের হুশ আসলো সত্যিই তো মিহির আরুর এখনো কোন খবর দিল না তাড়াতাড়ি করে মিহিরকে কল দিল মিহিরের পুরো পাগল পাগল অবস্থা পুরো প্লেন তন্নতন্ন করে খুঁজেছে কোথাও আরু নেই এটা কি করে সম্ভব আরিশের ফোন দেখে মিহির থরথর করে কাঁপছে আরিশকে এখন ও কি জবাব দেবে তার আরু যে কোথাও নেই হন্তদন্ত হয়ে জেলের ভিতর ছুটে আরিশ আরমান সাহেবকে জেলে রাখা হয়েছে তবে আলাদাভাবে আর বাদবাকি সবাই কেউ জেলে রাখা হয়েছে আরমান সাহেব জেলে ঢোকার পর থেকেই উন্মাদের মতো ব্যবহার করছেন জেল থেকে পালানোর চেষ্টা করছেন আর বারবার একই কথা বলছেন যে উনি এসব কিছুই জানেন না বারবার আফসানা বেগমকে ডেকে দিতে বলছেন তার স্ত্রীকে যেন ডাকা হয় তার স্ত্রী নাকি উনার হয়ে হাজিরা দেবেন এমনটাই বারবার বলে চলেছে উনি হয়তো ভাবছেন এত বছরের সংসারের টানে নিজের স্বামীকে বাঁচানোর জন্য হয়তো উনি আসবেন আর ওনার হয়ে কথা বলবেন আরিস জেলের ভিতর ঢুকতে ঢুকতে আরমান সাহেবের গলার আওয়াজ পেয়েছে ওনাকে সামনে পেলে যে কী করবে ও নিজেরই জানা নেই আরও হন্তদন্ত হয়ে ঢুকছে আর ওর পিছনে মিনহাজ সাহেব ও জোর পায়ে হাঁটছেন মিনহাজ সাহেব ঢুকতেই সবাই ওনাকে সালাম দিলেন প্রায় এক মাস হল উনি এই থানার হেড হিসেবে জয়েন করেছেন আরমান সাহেব আরিশকে দেখে যেন আকাশের চাঁদ খুঁজে পেলেন দেখা দেখামাত্রই বললেন আরিশ বাবা দেখো এরা আমাকে এখানে ধরে এনেছে আমার কোন দোষ নেই আমি তো এয়ারপোর্ট চত্বর দিয়ে যাচ্ছিলাম তাই সেখানে আমার একটা ফ্রেন্ড কাজ করে তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আর এরা আমাকে অপরাধী হিসাবে ধরে এনেছে এখন তো শুনছি আমার আরও মা নাকি নিখোঁজ আরমান সাহেবের এমন কথা শুনে ইলমাজের শরীর জ্বালা দিয়ে উঠল ইলমাজ কিছু বলতে গেলেই আরিশ ইলমাজকে থামিয়ে দিয়ে মিহিরকে ইশারায় বলল সে যেন জেলের তালাটা খুলে দেয় আরিশের এমন ইশারাতেই আরমান সাহেব খুশিতে আত্মহারা উনি ভাবলেন আরিশ হয়তো ওনাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করছেন কিন্তু না মিহির দরজাটা খুলে দিতেই আরিশ ভিতরে ঢুকলো আরিশ ঠান্ডা কণ্ঠে আরমান সাহেবকে সামনের চেয়ারে বসতে বললেন আরিশের কথা শুনে উনি আবার বলতে শুরু করলেন দেখো বাবা এরা তোমাকে মিথ্যা বোঝাচ্ছে আমার ওপর মিথ্যা দোষারোপ করছে তাছাড়া আমি তো তোমার মামা নিজের মামার ওপর তোমার এতটুকু বিশ্বাস নেই আরিষ একইভাবে বলল বিশ্বাস আছে তাই জন্যই তো আরুকে খুঁজতে না গিয়ে আগে আপনার কাছে এলাম চেয়ারে বসুন আরি সোনাকে উপেক্ষা করে বললেন আমার আরু কোথায় আরমান সাহেব যেন এবার নিজে বোকা বনে গেলেন আরমান সাহেব থতমতো খেয়ে বললেন এটা তুমি কি বলছো বাবা আমি আরুর কথা কি করে জানব আমি নিজেও তো ওর খোঁজ নিচ্ছি আরিস আবার শান্ত কণ্ঠে বলল আমার আরু পাখি কোথায় আমি সত্যি জানি না আরু কোথায় কি বললে তুমি বিশ্বাস করবে বলতো আরু পাখিকে কোথায় রেখেছেন বলুন তাহলে আমি আপনার কথা একটিবার হলেও ভেবে দেখব বলছি তো আমি জানি না কোথায় আর আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না তুমি তোমার আফসানা আন্টির কাছে কল ধরাও তো ওকে আসতে বলো টাকা নিয়ে দরকার হলে উকিলের সাথে কথা বলতে বলো আমার এখানে ভালো লাগছে না আরিস আর সহ্য করতে পারছে না উঠে গিয়ে আরমান সাহেবের কান বরাবর সপাটে একটা চর মারল কিছুক্ষণের জন্য আরমান সাহেব থ হয়ে গেলেন কিছুটা সময় পর আরমান সাহেব মাথা ঝাঁকালেন এক কানে কিছু শুনতে পারছেন না আরিশের দিকে আবুল হয়ে তাকাতেই আরি সোনার মুখ বরাবর পাঞ্চ করল সাথে সাথে ওনার একটা দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল আরি সোনার মুখে বেশ কয়েকটা ঘুষি দিতেই ওনার দাঁতের পাটি নরবরে হয়ে গেল আরমান সাহেব মাটিতে কাতরাচ্ছেন ওনার সারা শরীর জুড়ে রক্ত এতদিন উনি যা পাপ করেছেন সেগুলির কাছে এটা যেন খুবই নগণ্য একটা ব্যাপার মিহির তাড়াতাড়ি আরিসের কাছে ছুটে গিয়ে বলল স্যার ওনাকে আর মারবেন না আর মারলে অবস্থা খারাপ হয়ে যাবে আরিসকে ওনার থেকে সরিয়ে আনলেন আরিস ওর চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া জলটা শার্টের হাত দিয়ে মুছে বাইরে বেরিয়ে গেল ইলমাজ আরিশের জন্য অপেক্ষা করছিল আরু কোথায় থাকতে পারে বা আরুকে কে নিয়ে যেতে পারে সে নিয়েই কথা বলছিল মিনহাজ সাহেবের সাথে আরিস জেলের বাইরে বেরিয়ে গাড়িতে মাথা থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে বাঁচার টুকু আর ওর মাঝে নেই আরিশের কান্নার আওয়াজ শুনে আবির গাড়ি থেকে বেরিয়ে এলো দেখল আরিশ কাঁদছে আরিসকে আগে এতটা ভেঙে পড়তে আবির দেখেনি আবির গিয়ে আরিশকে জড়িয়ে ধরে বলল স্যার আপনি কাঁদবেন না আপনাকে কাঁদলে একদম ভালো লাগে না আর আরশিয়ান ঠিক হয়ে যাবে ম্যামো ফিরে আসবে আরি আবিরের কাঁধে হাত রেখে বলল এত বছর পর আমি আবার আমার আরুপাখিকে হারিয়ে ফেললাম কেন আবির তুমি বলতে পারো আমি ওকে সুরক্ষা দিতে পারলাম না আগলে রাখতে পারলাম না নিজের কাছে আমি সত্যিই খুব খারাপ এই পৃথিবীর নিকৃষ্ট একজন আমি ওকে ভালোভাবে রাখতে পারিনি ওকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি আমার আরু পাখি কোথায় আবির ওকে আমি এখন কোথায় খুঁজব ওকে না পেলে আমি আর বাঁচব না স্যার ম্যাডাম ঠিক ফিরে আসবে আপনি চিন্তা করবেন না আর তাছাড়া আপনি ভেঙে পড়লে আর শিয়ানকে কে দেখবে বলুন তো স্যার আপনি কান্নাকাটি বন্ধ করুন পুলিশেরা ম্যাডামকে খুঁজছে ম্যাডাম ঠিক ফিরে আসবে আপনি দেখবেন আর আপনি এখন আরশিয়ানের সাথে দেখা করতে যাবেন চলুন আরিস এবার দৃকণ্ঠে বলল কোথাও যাব না আমি কোথাও না আরিশিয়ানকে দেখতে যাবেন চলুন যতক্ষণ না আমি আমার আরু পাখিকে খুঁজে পাব ততক্ষণ আমার কোন প্রিয়জন নেই আমি একা শুধু আমার আরু আমি আমি তার আর কারোর না কথাটা বলে আরিশ পাগলের মতো করে টলমল হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগল আরিস রাস্তা দিয়ে হাঁটছে আর বীরবীর করছে আমার আরুপাখি শুধু আমার শুধু আমার মিনহাজ সাহেব ইলমাজ এবং মিহির বাইরে এসে দেখলেন আবির একা দড়ি আছে আরিস কোথাও নেই আরিস কোথায় স্যার চলে গেছেন তবে কোথায় বলে যাননি মিহির দীর্ঘশ্বাস নিয়ে বলল স্যার ওনার বাসায় যাবেন ওনাকে একটু একা ছেড়ে দেওয়া ভালো আরুষিকে খুঁজে পেতে ওনার মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন মিনহাজ সাহেবের মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে মেয়েকে খোঁজার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন সফল যে ওনাকে হতেই হবে আমি আরশিয়ান দাদুভাইয়ের কাছে যাই ওর শরীরটা খুব খারাপ আমার মেয়েকে আমি খুঁজে বার করবই কথাটা বলে ফুপিয়ে কেঁদে দিলেন উনি আরিশ যখন ওনাকে বলেছেন যে আরু ওনার মেয়ে তখন ঠিক কতক্ষণ যে আরিশের হাত ধরে উনি কেঁদেছিলেন সেটা বলার মতো না সুন্দর জীবন যাপনের মুখাপ্রেক্ষী সকলেই অপেক্ষা করার কেবল একটা ভালো দিনের জেলের ভিতরকার মোটা মোটা রডগুলো দুই হাতে শক্ত করে চেপে ধরে আছে আরিশ চোখে লাল আভা যেন আগুনের ফুলকি ঝরছে সবাই আরিশের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে সবার মনে একটাই প্রশ্ন যে আরিশের প্রতি করা অভিযোগের সত্যতা ঠিক কতটা সবার দৃষ্টি আরিশের উপর স্থির আরিশ রীতিমতো গম্ভীর হয়ে রয়েছে কারোর প্রশ্নের কোন উত্তর দিচ্ছে না আরিশ উত্তর দিলে না হয় কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যেত তাহির আহ্বানকে খুনের অভিযোগে আরিশকে জেলে ভরা হয়েছে আর এই বিষয় নিয়ে খবরের চ্যানেল সহ মিডিয়াতেও তোলপার টিভির ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগে জাতীয় দলের আসামি তাহির আহ্বানকে নারী পাচার কাণ্ডে যুক্ত থাকার দরুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় তাহির আহ্বান সহ আরও পনেরো জনকে আটক করেছে পুলিশ তাদেরকে আপাতত জেলে রাখেছে কোর্ট তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু ইতিমধ্যেই জানা গেছে যে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে সহ হাতে গুলি করে আটক করেন হসপিটালে ভর্তি থাকাকালীন তাকে খুন করা হয় সিসিটিভি ফুটেজ খুনির ছবি স্পষ্ট আসামিকে আপাতত গ্রেফতার করা হয়েছে এতটা বলার পর রিপিট করে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাহির আব্বানের রুমে আরিশ ঢুকছে তবে তারপর হঠাৎই ফুটেজ অফ হয়ে যায় মিডিয়ার অতিরিক্ত প্রচারে তারা তুমুল চেষ্টার মাধ্যমে এটা আবিষ্কার করেন যে আসামি ইচ্ছাকৃত সিসিটিভি বন্ধ করে দিয়েছে এইটুকু শুনতাই আবির ফোনটা অফ করে দিল আরিশের সামনে মিনহাজ সাহেব গালে হাত রেখে বসে আছেন আবির মাথা নিচু করে আছে মিহির আর্শিয়ানের কাছে আরশিয়ানের অবস্থা ভালো নয় হঠাৎ করে নাকি বুকে ব্যথা শুরু হয়েছে তার এই এত ছোট বয়সে এত কষ্ট কি করে সহ্য করছে ছেলেটা হঠাৎ মিনহাজ সাহেব মুখ খুললেন এভাবে আর কতক্ষণ আরিস এভাবে চলতে থাকলে না তোমার কোনো ব্যবস্থা হবে আর না আমরা এক ধাপ এগোতে পারব আরিস মুখ খুলল যা হচ্ছে হতে দিন শুধু আমার একটু সময় চাই মিনহাজ সাহেব বিরক্ত হয়ে বললেন এখন তোমার সময় লাগবে এটা বললে আমি মেনে নিলেও কি আরো সবাই মেনে নিবে কি চাইছোটা কি তুমি ঠিক রে কিছু বলছো না আবার আরিশ বলে উঠল আঙ্কেল আই নিড ইউর হেল্প উড ইউ হেল্প মি মিনহাজ সাহেব এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন আমি তো এতক্ষণ ধরে এই কথাটাই শুনতে চাইছিলাম কিন্তু তুমি তো বলছিলেই না আরিশ মুচকি হেসে বলল ওয়েট সাম মিনিট আর কিছুক্ষণ পর বলছি বাইরে এক ভদ্র মহিলার চিল্লাপাল্লার আওয়াজ জেলের ভিতরে আসছে আর তা সবাই শুনতে পাচ্ছেন মিনহাজ সাহেব বা আরিস দুজনের কারোরই বুঝতে অসুবিধা হল না যে কে হতে পারে আফসানা বেগম এসেছেন আরিসের সাথে কথা বলতে একজন পুলিশ কনস্টেবল এসে মিনহাজ সাহেবকে বললেন স্যার আসামির সাথে একজন কথা বলতে এসেছেন মিনহাজ সাহেব সেই কনস্টেবলকে ধমকে বললেন যাও আর ওনাকে ডেকে আনো উনি চলে যেতেই এক মিনিটের মধ্যেই আফসানা বেগম অনেকটা দৌড়াতে দড়াতে ছুটে এলেন মিনহাজ সাহেব একনজরে আফসানা বেগমের দিকে তাকিয়ে আছেন এখনও ওনার মাঝে সেই পুরনো মাধুর্য উনি খুঁজে পান আফসানা বেগম মিনহাজ সাহেবকে এখনো দেখেননি আরিশকে দেখতে পেয়ে আরিশের কাছে ছুটে গেল কাদোকাদো হয়ে বলল আমার আরো কোথায় আরিশ আমার মেয়ে কোথায় আমার মেয়েকে তুমি ফিরিয়ে আনো কথাটা বলে আরিশের সামনে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন আরিস ওনার দিকে দৃষ্টি সহির করে বলল আরো আছে কোথাও আছে যেখানেই থাক আল্লাহ ওকে ঠিক আমার কাছে ফিরিয়ে দেবেন আমার বিশ্বাস আরিশের এমন শান্ত ভঙ্কিমার কণ্ঠ শুনে আফসানা বেগম তেতে উঠলেন আজ তোমার এত বড় একটা ভুলের জন্য আমার মেয়ে নিখোঁজ আর্শিয়ান হসপিটালে শয্যাশাই না জানি আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে আর তুমি খুন করেছো কেন খুন করে লাভটা কি হলো খুন করে এবার জেলে পচে মরবে কে ছাড়াবে তোমাকে কে পিছন থেকে মিনহাজ সাহেব বলে উঠলেন আমি আমি ছাড়াবো আরিশ আমার ছেলের মতো আর তার সাথে আমার জামাই সে তুমি মানো আর না মানো আফসানা বেগম মিনহাজ সাহেবের দিকে ভেজা চোখে তাকালেন আজও ওনার চোখে আগের মতো একই ভালোবাসা দেখতে পাচ্ছেন উনি ভাঙা ভাঙা গলায় বললেন আমি অতশত কিছু জানি না আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই কথাটা বলে উনি শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন পুরনো প্রেম ফিরে পেতে চাইলে তার কষ্টটা হবে ভয়ঙ্কর আফসানা বেগম চলে যেতেই মিনহাজ সাহেব বললেন আমি আজও বুঝি ও কেন এভাবে আমার থেকে পালানোর এত চেষ্টা করে আমি মকুনুষটা কি খুব খারাপ আরিস ওনার কথা শুনে হো হো করে হেসে বলল মেবি আপনি পুলিশ তাই চোরের মন সবসময় পুলিশ পুলিশই হয় সেটা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন আরিসের এমন ঘোরপ্যাচের কথা বোঝার ক্ষমতা আজ কারোর হয়নি আর কখনো হবে বলে মনেও হয় না মিনহাজ সাহেবের থতমত মুখ দেখে আরিশ বলল আমার জামিন চাই কিন্তু এভাবে যে সম্ভব না আরিস আইনের চোখে তুমি অপরাধী আমার দুই ঘন্টার জন্য জামিন চাই আর শুধু তো আমি একা যাব না কোটা পুলিশ বাহিনীকে আমার সাথে যাওয়ার অনুরোধ জানাচ্ছি তাই যত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন ততই ভালো আমার আরু পাখি অনেক কষ্ট পাচ্ছে আর আমার ছেলেটাও মিনহাজ সাহেব অবাক হয়ে বললেন তুমি জানো আরু মা কোথায় হয়তো জানি মিনহাজ সাহেব আবেগের বসে কান্না করে ফেললেন আমি এক্ষুনি সবকিছুর ব্যবস্থা করছি আমরা সবাই যাব অপরাধীর শাস্তি হবে ইনশাল্লাহ আরিশ শুধু মুচকি হেসে মেঝেতে বসে পড়ল চোখজোড়া বন্ধ করে ওর মায়াবতীর মুখটা মনে করতে লাগল আর ভাবতে লাগল এত বছর পর আরিশকে ফিরে পেয়ে আরু কি পাগলাময়ী টানা করবে ওকে দেখেই ছুটে জড়িয়ে ধরবে আর কাপা কাঁপা কণ্ঠে বলবে ভালোবাসি আরিশের দুচোখের কোনা বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল সেগুলো হাত দিয়ে মুছে দেওয়ার বৃথা চেষ্টা আরিশ কখনোই করবে না অনিকা খান আর সানা তাদের মোনাজাতে আর আরুকে রেখেছে দুচোখের জল এক করে ফেলছে নামাজের পাটিতে আহান মেয়েকে ধরে আছে আর একের পর এক কল করেই চলেছে এখানে সেখানে মুখ দিয়ে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়েছে তার বাবা যা পাপ কাজ করেছে তার জন্য ওর কোন অনুতাপ নেই কারণ অপরাধীর জন্য কষ্ট পাওয়া বৃথা যে কিনা তার প্রিয়জনের পরোয়া না করে প্রিয়জনেরই ক্ষতি করার চেষ্টা করেছে অপরাধীরা কখনো কারোর আপন হতে পারে না শরীরের মধ্যে তীব্র এক জ্বালা দগদগ করে উঠতেই আরও ঠোঁট দুটোকে কেঁপে কেঁপে উঠলেও হাত দুটোকে যেন কেউ জুতো দিয়ে ক্রমাগত পিষে দেওয়ার মতো যন্ত্রণায় ছটফট করছে দগদগে শরীর নিয়ে বেঁচে থাকার যন্ত্রণাটা ঠিকই অনুভব করতে পারছে অনুভব করছে যে হাত দুটো আর পুরো শরীরটা কাঠের কোন চেয়ারে কেউ শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে শরীরটা নাড়ানোর ক্ষমতাটুকু ওর নেই চোখ খুলতেই আরশিয়ানের সেই হাসি মুখটা ভেসে উঠতেই আরও একটু মুচকি হাসল হাসিটুকু বেশিক্ষণ মুখে ধরল না তার আগেই কানে ভেসে আসতে লাগল মহিলার কণ্ঠস্বর আওয়াজটা যে অত্যন্ত আবেগঘন মুহূর্তেই কোন মহিলার মুখ থেকে বেরিয়ে আসে তা আর আরুর বুঝতে বাকি রইল না মহিলার কণ্ঠস্বরটা আরুর খুব চেনা তবে এই মুহূর্তে ওর মস্তিষ্ক আর কাজ করছে না শরীর ঘিনঘিন করছে বুঝতে বাকি রইল না এটা একটা পতিতালয় বেশ কয়েক মিনিট ধরে আরুর কানে আওয়াজটা ভেসে আসছে আর হঠাৎই আওয়াজটা থেমে গেল তবে নিমেষেই কারোর জুতো টাকটাক আওয়াজ আরুর কানে হালকা ভেসে আসতেই আরুর কলিজাকে পেয়ে উঠল কেউ যে খুব করে ওর দিকে এগিয়ে আসছে আরুর বুঝতে বাকি নেই আরো বিশ্বাসঘাতকতা নামক জিন্সটাকে খুব করে ভয় পাই সেই ভয়টা আরো দৃঢ় হয় যখন জানতে পারে যে আরমান সাহেব ওর বাবা হয়ে ওকে পাচার করতে চেয়েছিল এতদিন কেবল শুনে এসেছে প্রিয়জনের থেকেই নাকি বিশ্বাসঘাতকতা বেশি হয় তা ঠিক কতটা সত্য আরও এখন বোঝে কিন্তু যখন বুঝল তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে মানুষটা ওর খুব কাছে চলে আসছে আরও মাথা নিচু করে নিল এই মহিলাকে আর ওকেই কেন বা এখানে নিয়ে এসেছে কি তার স্বার্থ এই হাজারো প্রশ্ন মাথায় আসছে তবে এটুকু জানে যে ও মরলে তার আগে সব প্রশ্নের উত্তর জেনেই মরবে আরও মাথা নিচু করে হালকা চোখে তাকিয়ে দেখল হাঁটুর ওপরে একটা ওয়েস্টার্ন ড্রেস পরা পায়ে বেশ অনেকটা বড় হাইহিল তবে পায়ের গঠন প্রকৃতিতে খানিকটা হলেও বয়সের ছাপ বিদ্যমান বাকি তার চেহারাটুকু আরও এখন দেখবে না তাই চোখ খিচে বন্ধ করে রাখল মহিলাটা এসে আরুর গাল দুটো শক্ত করে চেপে ধরতেই আরুর সমগ্র শরীর পেয়ে উঠল তীব্র যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতা মহিলাটা উদ্ভট কণ্ঠে বলে উঠল আরু কেমন আছিস মা কণ্ঠস্বর শুনে আরুর কলিজা পেয়ে উঠল তিনি আর কেউ না ওর মা আফসানা আরু হালকা চোখে ওনার দিকে তাকালো ওনার চোখের কাজল লেপটানো ঠোঁটের লিপস্টিকটা মুছে হালকা হয়ে গেছে যেন কেউ সেই ঠোঁট জোড়া দখল করে রসনা তৃপ্ত হয়েছে গায়ের ছোট পোশাকটাতে শরীরের প্রায় বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে আরুর চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে ভাঙা ভাঙা গলায় ডেকে উঠল আম্মু বিশ্বাসঘাতকতা করল আরুর মা আরুর সাথে আজ বুঝছে খুব প্রিয় কেউ বিশ্বাসঘাতকতা করলে তার কষ্টটা ঠিক কতখানি আরুর গলার আওয়াজ ক্ষীণ সব সত্যের মুখোমুখি হওয়াতে বাকশক্তির ক্ষমতাও যেন হারাচ্ছে নয়তো জোর গলায় চেঁচিয়ে বলতো যে আমি জানি আম্মু তুমি মিথ্যা বলছ তুমি আমার সাথে কখনো এমনটা করতেই পারো না কিন্তু কিসের ওপর ভিত্তি করে ও এই কথাগুলো বলবে ও রাম্মুর হয়ে কোন সত্যের বাণী ও গাইবে যেখানে ও রাম্মু নিজেই প্রমাণ করলেন যে উনি একজন পতিতা আর নিজের মেয়ের এই চরম দুর্দশা উনি নিজেই টেনে এনেছেন আরুর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে চোখ বন্ধ কেড়ে মাথা নিচু করে আছে সবটা যেন সামলে ওঠার চেষ্টা করছে আসলেই কি এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল হঠাৎই নাকে এক উগ্র আর বিদঘুটে গন্ধ আসতেই আরু চোখ খুলে পিটপিট করে তাকাল সামনে তাকাতেই অদ্ভুত রকম এক গা ঘিনঘিনিয়ে ওঠা অনুভূতি হল আফসানা বেগম মদ্যপান করছেন কই আগে তো কেউ ওনাকে এভাবে দেখননি প্রশ্নটার একটাই উততর যে আগে হয়তো আরুকে দেখিয়ে বিশ্বাসঘাতকতা করার প্রয়োজন পড়েনি তা হয়তো এতদিন যে এভাবেই উনি প্রিয়জন হয়ে ক্ষতি করার চেষ্টা করে এসেছেন আরু ভাঙা গলায় বলল আম্মু তুমি এগুলো কবে থেকে খেতে শুরু করলে আর তোমার এই আচরণ এত উগ্র আর অদ্ভুত কেন আফসানা বেগমের চোখ লাল একরাস বিতৃষ্ণার ছায়া ছেয়ে যাচ্ছে তার চোখে উনি এবার একটা বাঁকা হাসি দিয়ে বললেন এগুলো যে অমৃত তা তুই কি করে বুঝবি আরো আর সহ্য করতে পারছে না ও ভাবছে ও রাম্মু হয়তো অবুঝের মতো এত সব করেছে আরু তেজ নিয়ে বলল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আম্মু এমন করছো কেন আমার সাথে কি এমন ক্ষতি করছি আমি কথাটা ওনার কানে যেতেই উনি যেন আরও বেশি পরিমাণ তেতে গেলেন হাতে থাকা কাচের গ্লাসে পরিপূর্ণ মদটা আরুর মুখে ছুঁড়ে মারলেন আফসানা বেগম হাতের গ্লাসটা দূরে ছুঁড়ে মারলেন নিমেষেই ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে গেল মাটিতে উনি আরুর এই তীব্র আর্দনা থামাতে আরুর মুখটা শক্ত করে চেপে ধরলেন বেশ কয়েকক্ষণ আরু বাঁচার জন্য ছটফট করতে লাগল কিছুক্ষণ পর উনি আরুকে ছেড়ে দিয়ে ঠাস করে ওর মুখে চর মারলেন একদম চুপ একজন পতিতার মেয়ে হয়ে এত গলার জোর কিসের জানিস না পতিতাদের কাঁদতে মানা আরু জোরে জোরে চেঁচিয়ে কাঁদছে এই যন্ত্রণার চেয়ে যেন মৃত্যু অনেক সুখের মনে হতে লাগল আরুর কাছে আফসানা বেগম আরুর চুলের মুঠি ধরে বললেন আজ তোর জন্য আমি আজ এই পতিতা শুধু তোর জন্য তোর বেঁচে থাকার কোন অধিকারই নেই বলে আরুর চুল ছেড়ে দিয়ে ওর মুখের সামনে মুখ নিয়ে গিয়ে বললেন আজ আমি পতিতা হয়েও তোকে রক্ষা করতে পারিনি দেখলি তো আপনজন বিশ্বাসঘাতকতা করলে কেমন লাগে আমার সাথেও যখন বিশ্বাসঘাতকতা করেছিল আমার বাবা তখন আমারও এমনটাই হয়েছিল যাকে তুই নিজের প্রিয়জন মনে করিস তারা তোকে প্রয়োজন ছাড়া অন্য কোন নজরে ভ্রূণাখরেও দেখে না আরও কাঁদছে অঝর ধারায় কাঁদছে আইস চলে গেলেও এতটা কষ্ট পাইনি যতটা না আজ পাচ্ছে আফসানা বেগম পুরনো কথা আরুকে শোনাতে লাগলেন আরমান খান যাকে তুই নিজের জন্মদাতা বলে মনে করিস সে তোর কেউ না রে কেউ না তোর বাপ তো অন্য কেউ তুই যার সন্তান তুই যখন দেড় মাস আমার গর্বে তখন তোর আসল বাবা মিনহাজ রহমান সে চিটাগাং যাই কাজের সূত্রে মিনহাজ সাহেবের নাম শুনে আরু চমকে গেল উনি আরুর বাবা আরুর নিজের বাবা এক এক করে আরু সব জানছে কিন্তু মাঝপথে এখন ও কিছু বলবে না নৈতো শেষ হয়েও সবটা শেষ হবে না এমন একটা পরিস্থিতির তৈরি হবে আমাকে জোর করে বিয়ে করে আরমান তখন আহানের বয়স পাঁচ তুই দেড় মাস আমার গর্বে মিনহাজ আর আমার দীর্ঘ ছয় বছরের সুখের সংসার পুলিশ হওয়াই কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকতে হতো তাকে তবে আমি ব্যতীত কখনো কোন দ্বিতীয় নারীর দিকে তাকাইনি কিন্তু আমি কি করলাম কথাটা বলে উন্মাদের মতো হাসতে লাগলেন উনি পরক্ষণেই আবার হাসি থামিয়ে নিজে থেকেই বলতে শুরু করলেন উনি সেবার চিটাগং যান পাঁচ মাসের জন্য আরমান আমাকে পছন্দ করত আমাদের বিয়ের আগে থেকেই আমার বাবা বরাবর লোভী একজন মানুষ ছিলেন ওনার এমন বহু কুকর্মের কারণে আমার আম্মু ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন আমাকে নিয়ে যেতে গেলেও তার জোড়া জুড়িতে পারেননি আমার আম্মু খুব ভীতু একজন মহিলা ছিল টাকা পয়সা কূটনীতি এই জিনিসগুলোকে বড্ড ভয় পেতেন আমার আম্মু বাধ্য হয়েছিলেন আমাকে ওনার কাছে একা ছেড়ে চলে যেতে মিনহাজের সাথে বিয়ের আগে আরমান আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তখন তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকার দরুন উনি আরমানের সাথে আমার বিয়ে দেননি দেখাশোনা করে মিনহাজের সাথে আমার বিয়ে দেন সে প্রতিষ্ঠিত একজন তাই আমার বাবার শেষ বয়সে টাকা পয়সার যে কোন অভাব হবে না সেটা উনি ভালোই জানতেন মিনহাজের বড্ড শখ ছিল আমাদের দ্বিতীয় সন্তান মেয়ে হবে আর তার নাম রাখবে আরুষি আরুষি কথার অর্থ হল সূর্যের আলোর ছটা যা সবাইকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাবে আর দেখ তেজ তেজও তেমন তারপর উনি চিটাগং যেতেই হঠাৎ একদিন আমার বাবা আমাকে তার বাসায় ডাকেন আমি বরাবর পর্দা করে চলতাম বিয়ের পর পর পুরুষকে মুখ দেখাতাম না বাসায় মেহমান এসেছে দেখে রুমের ভিতরে ছিলাম সেদিন প্রচণ্ড বমি হয় আমার আর মুখে অরুচি হঠাৎ বাবা ডাকতেই দরজার আড়ালে আরমানকে দেখেছিলাম বাবার সামনে বসে কথা বলতে আর টেবিলের মাঝে ছিল এক বাক্স টাকা টাকার এই চুক্তিনামা দেখে শিউরে উঠেছিলাম বিক্রি হয়ে গেলাম আরমানের কাছে টাকার বিনিময়ে আমার বাবা সেদিন অনেক অনেক টাকার মুখ দেখে তার মেয়ের মুখটা ভুলে গিয়েছিলেন আরমানকে আমি কখনোই মেনে নিতে পারিনি বন্ধ ঘরে আবদ্ধ ছিলাম প্রায় তিন মাস বারবার ভাবতাম মিনহাজ বুঝি আসবে আর আমাকে নিয়ে যাবে কিন্তু সে আসেনি আমি অপেক্ষারত ছিলাম তার তারপর তুই যখন পাঁচ মাস আমার গর্ভে এলি তখন পেটটা খানিকটা উঁচু হতে শুরু করল আরমান প্রথমে ভেবেছিল যে তুই হয়তো ওর সন্তান কিন্তু পরে যখন বুঝল যে আরও ওর মেয়ে নয় তখন সেই পাঁচ মাস বয়সেই ও তোকে মেরে ফেলতে চেয়েছিল একেই আহানকে উটকো ঝামেলা মনে করত তার ওপর তুই আমি যেহেতু একজন মা আমি কখন আমার সন্তানের মৃত্যু চাইব না তাই তোকে বাঁচাতে আরমানের পায়ে পড়ে অঝরে কেঁদেছিলাম তার মনে যেহেতু আমার জন্য একটা দুর্বল স্থান ছিল তাই আমার এই কথাটা আর ফেরাতে পারেনি তারপর তুই হলি তোর বয়স হল দেড় বছর ততদিনে মিনহাজকে ফিরে পাওয়ার আশা প্রায় ভুলে যেতে থাকি অপরূপ সৌন্দর্য নিয়ে জন্মালি তুই তোকে কোলে নিলে কেউ আর আমাকে ফেরত দিতে চাইত না সবাই বলত যে আমার গর্ভে নাকি একটা হুর জন্ম নিয়েছে কিন্তু সেই ছোট্ট হুরের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত ছিল তোর অনিকা ফুপি তোকে খুব ভালোবাসতেন তোকে কোলে নিয়ে খালি একটাই কথা বলতেন যে তোকে তার আরিশের বউ বানাবে ছোট্ট আরিস সেই কথাটা শুনে মুচকি মুচকি হাসত তোর প্রতি ছোট্ট আরিসের এত যত্ন দেখে আমার চোখ জুড়িয়ে যেত আর ভাবতাম যে কেউ তো আমার আরুমাকে মাকে ভালোবাসে তোকে আরমান কখনো কোলে অব্দি নেইনি তা নিয়ে আমার যদিও কোন দুঃখ ছিল না কখনো হঠাৎ একদিন একটা বিরাট চেহারাওয়ালা কালো হুডি পরা লোককে বাসায় ঢুকতে দেখে আমার কলিজাকে পেয়ে উঠল নাম জানতে পারলাম তাহির আহ্বান তিনি নারী পচারের সাথে যুক্ত সেদিকে থেকে ওনার নাম ডাক তাহির আব্বানের কুনজর যাতে তোর ওপর না পড়ে সেই জন্য সবসময় তোকে আগলে আগলে রাখতাম কিন্তু শেষ অভি কোন কাজ হলো না অবশেষে তার কুনজর পড়ল তোর ওপর আরমানের ওদিনের পর দিন টাকার নেশায় আসক্ত হল ধীরে ধীরে সেও খারাপ কাজের সাথে যুক্ত হতে হতে খারাপ মানুষে পরিণত হল যার কলিজা হয়তো টাকা দিয়ে মোড়া একদিন তাহির আব্বান আর আরমানের গোপন কথোপকথন কানে আসতেই সিদ্ধান্ত নিলাম এক মুহূর্ত আর এ বাসায় আমার আরুকে রাখা যাবে না যে কোন সময় আরুর বিপদ হতে পারে কারণ আরমান আমার সেই ছোট্ট হুটটাকে বিদেশে দেহ ব্যবসার জন্য পাঠতে চেয়েছিল মা হয়ে এই কতটা সোনা যে কতঝোটা কষ্টকর তা সেদিন বুঝেছিলাম ওই বাসা ছেড়ে পালানোর প্রয়োজন ছিল কিন্তু কাছে এক কানাক্রিয় ছিল না তোদেরকে নিয়ে রাখব কোথায় বেশ লক্ষ্য করেছিলাম যে তাহির আব্বানের নজর খানিকটা হলেও আমার ওপর পড়ে তার নজরটা সুবিধার না হঠাৎ একদিন তাহির আহ্বান বাসায় আসে আরমান ছিল না বাসায় তখন ওনাকে দেখে আমি চমকে যাই তার বাসার আসার কারণ জানতে চাইলে সে বলে উনি আমার ছোট্ট আরুকে নিতে এসেছেন কথাটা শুনে আমার দুনিয়া ঘুরে যাই তোর জীবন বাঁচাতে ওনার শর্তে রাজি হই নিজেকে বিলিয়ে দিই তার কাছে পরিবর্তে আমাকে কিছু টাকা দেন সেই দিনের পর নিজের প্রতি তীব্র এক ঘৃণা জন্মায় সামনে থাকা টাকাগুলোর দিকে তাকিয়েছিলাম বেশ অনেকক্ষণ আর ভাবছিলাম জীবনের কালো অতীত অভিমান কাজ করছিল অনেক মিনহাজের প্রতি আজ সে থাকলে এগুলো হতো না তাহিরের কথা আরমানকে বলতে পারিনি আমি ভয় কারণ তাহির আহ্বান অনেক ক্ষমতাবান একজন দ্বিতীয় দিন উনি বসায় আসলে আরও টাকা দেন সেদিন টাকার সেই তীব্র বিশ্রী গন্ধনাকে ধরেছিল বেশ আমারও টাকাটা যেন দিন দিন নেশায় পরিণত হল রোজ রোজ মোটা অঙ্কের টাকার গন্ধটা মাদকের মতো কাজ করত ভালো লাগতে শুরু করে এই দেহ ব্যবসা এটাকেই যেন জীবনের বৃহৎ অংশ হিসাবে মানলাম ধীরে ধীরে বুঝলাম টাকা মানুষের মনকে পিসাচের রূপ দেই আমার মনটাও হতে লাগল পিসাচের মতো এত কিছুর ব্যাপারে আরমান কিছুই জানত না আমি এসব কিছু ভ্রূণাখরে ওকে টের পেতে দিইনি হঠাৎ তাহির আহ্বান বাসায় আসা বন্ধ করে দিলেন কারণ তার এমন নিয়মিত বাসায় আসা আরমান পছন্দ করত না তিনি টাকা ছড়ালে তার চারিপাশে মেয়ের অভাব থাকবে না কিন্তু আমার ক্ষেত্রে তো তেমনটা নই আমি অনেক অনেক টাকা থেকে বগিচত হলাম অনাকাঙ্ক্ষিত জনচাহিদা আর টাকার নেশায় নেশাগ্রস্ত ছিলাম আমি আরমান বাসা থেকে বার হতে দিত না তাই বাড়তি কোন সুযোগ সুবিধা আমার ছিল না তারপর একদিন বাসায় আরমানের চেনা পরিচিত একজন লোক আসলো আমিও তখন খুব যে খারাপ দেখতে ছিলাম তেমনটা নই কাউকে সহজে আকৃষ্ট করার অদ্ভুত এক ক্ষমতা আমার ছিল তারপর সেখান থেকে বাসায় শুরু হয় আমার টাকা উপার্জনের পথ শুধু আরমান কেন কাউকেই এ ব্যাপারে কখনো কিছু জানতে দিইনি কিন্তু হঠাৎ একদিন অনিকা জেনে গেল আমার এই সব কুকিতি আরমানকেও সব জানিয়ে দিতেই আরমান সেদিন বেধরক মেরেছিল আমাকে আর অনিকা তারপর থেকে আমার সাথে বেশি কথা বলত না এমনকি এই বাসায় ও আসত না অনিকা সেদিন আমাকে বলেছিল ছি ভাবি তোমাকে এতদিন ভালো মানুষ ভাবতাম কিন্তু তুমি যে এত জঘন্য একটা রূপ দেখাবে সেটা ভাবিনি তোমার থেকে আমার আরু মাকে দূরে রাখো ওর কাছে কাছে তুমি যাবে না এত জঘন্য কাজ তুমি কিভাবে করতে পারো টাকাটাই কি সব একবারও নিজের সংসারের কথা নিজের ছেলে মেয়েদের কথা ভাবলে না তোমার মতো মহিলাদের সমাজে স্থান দেওয়া উচিত না নিজের মতো তোমার মেয়েটাকে দয়া করে পতিতা বানিও না ওর বাচ্চা মনটাকে এভাবে বিষিয়ে দিও না ওকে ভালো থাকতে দাও কথাটা সেদিন আমার বড্ড গায়ে লেগেছিল যার জন্য চুরি করি তার জন্যই খারাপ অপবাদ শুনতে হয় এই জিনিসটা যেন কোনোভাবেই মানতে পারছিলাম না যে মেয়েকে বাঁচানোর জন্য নিজে পতিতা হয়েছি সেই মেয়ের জন্য আজ সবাই আমাকে কথা শোনাচ্ছে মানুষ হিসাবে গ্রহণযোগ্যতা দিচ্ছে না ব্যাপারটা আমার মনে বড্ড আচর কেটেছিল তোর প্রতি সেদিন তীব্র ঘৃণা জন্মেছিল মনে হচ্ছিল যে তোর জন্মর আগেই যদি তোকে মেরে ফেলতাম যদি এই পৃথিবীর আলো না দেখাতাম তাহলেই বোধ হয় ভালো হতো তাহলে আমাকেও পতিতা হতে হতো না আর তোকেও এই নোংরা পরিবেশে আসতে হতো না ইচ্ছা করছিল তোকে তখন গলা টিপে মেরে ফেলি কিন্তু তোকে মারলে আমার রাগ মিটলেও আর মান আমাকে ছাড়তো না কারণ ও যে তোকে অনেক অনেক টাকা দিয়ে বিক্রি করবে বলে স্বপ্ন দেখছে সেদিন আরমানের হাতে বেল্ট দিয়ে মার খেয়ে সেই জায়গা দগদগে ঘা হয়ে গিয়েছিল যা দেখলে আজও আমার মনের মাঝে আগুন জগঝলে ওঠে বারবার মনে হয় সব থেকে বড় খেলোয়াড় তুই তুই যেন আমাকে শেষ করার জন্য এমন চালটা চালছিস আর আল্লাহর কাছে তোর এই অপরূপ সৌন্দর্য চেয়েছিস আমাকে ধ্বংস করার জন্য এতটুকু শুনতাই আরও ফুপিয়ে কেঁদে উঠল আফসানা বেগম ঠিক ভুলের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন এখন আরো কিছু বোঝাতে গেলেও উনি কিছু বুঝবে না এখন আরও নিজের বোচার ইচ্ছাটা মরে গেছে জন্ম নেওয়াটাও যেন পাপ বলে মনে হচ্ছে আফসানা বেগমের চোখে ঘৃণা মিশ্রিত জল এই চোখের জলের অর্থ বোঝা খুব কঠিন উনি আবার বলতে শুরু করলেন আরমানের সামনে ভালো হওয়ার তুমুল চেষ্টা করলাম দেহ ব্যবসাটাকে এবার নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের মতো আরও হাজারো মেয়েকে পতিতা বানানোর স্বপ্ন ভাসছিল আমার চোখে সময় নিয়ে আরমানের সামনে নিজেকে ঘরোয়া স্ত্রী প্রমাণ করার চেষ্টাতে সফল হলেও আরমান মাঝে মাঝে পুরনো কথা টানত যাতে ক্ষণে ক্ষণে তোর প্রতি রাগ বাড়ত আমিও চাইতাম যে তুইও একটা পতিতা হস্তায় আমি আরমানকে আর আটকাইনি আড়ালে ওকে সাপোর্ট করতাম পুনরায় তাহির আহ্বানের সাথে যোগাযোগ করলাম গোপনে আমাকে যুক্ত করল তার বিরাট বড় সেই পতিতা পল্লীর সাথে আস্তে আস্তে সেখানকার দায়িত্ব আমার হাতে তুলে দিল আমি হলাম তার পতিতা পল্লীর মালকিন সে কি আনন্দ কি খুশি অনেক টাকার অধিকারিনী আমি অনেক টাকার আজ তাহির আহ্বান ধরা পড়েছে সাথে আরমান সহ সবাই সে জেলে গেলে একা ফাঁসবে না সাথে আমাকে নিয়েও ফাঁসবে তাই হসপিটালে গিয়ে তাকে খুন করে এলাম আহ কি শান্তি তোর জামাই আরি সোর কাছে গিয়েছিল তোর খোঁজ নিতে কিন্তু পাইনি হাহা আমার পরিকল্পনা মাফিক তাকে খুন করে আমার রাস্তা পরিষ্কার করলাম শান্তি এখন বাকি তুই তোর কাছে দুটো পথ আছে এক আমার মতো পতিতা হবি আর দুই আমার হাতে মরবি আরু এবার অদ্ভুতভাবে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল তুমি কি চাও আফসানা বেগম চুপ করে রইলেন ওনার এই নীরবতা দেখে আরও এবার উচ্ছস্বরে হেসে বলল জানো তো আম্মু আমি আজও তোমাকে ভালোবাসি তার কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ সেদিন আরমান সাহেব আমাকে মেরে ফেললে সেখানেই আমার কাহিনী শেষ হয়ে যেত কিন্তু হল না দেখ তোমার জন্যই এত হাসি কান্না সব কিছু উপভোগ করার সৌভাগ্য হয়েছে আমার আমার জীবনে আমি আরিসার আরশিয়ানকে পেয়েছি এটুকুই আমার জন্য যথেষ্ট আশা করি ভবিষ্যতে তুমি আরও উচ্চবিত্তবান হও আর তোমার পথে এই আরো নামক হুররা যেন কখনো জন্ম নিয়ে তোমার পথের কাটা না হয় দোয়া করি এটুকুই বলতে চাই এত কিছুর পরেও তুমি আমার আম্মু আমার ভালোবাসা তোমার এই ঘৃণার মধ্যেও আমি ভালোবাসা খুঁজে পাই আমি নিজেই এখন তৃষ্ণার্ত নিজের মৃত্যুকে গ্রহণ করার জন্য আমি আর বাঁচতে চাই না এটুকু ভেবে শান্তি পাচ্ছি সবটা জানতে পারলাম আর তোমার ঘৃণা ভালোবাসা দুটোরই দেখার মতো সৌভাগ্য হল আমার আমি খুব খুশি আরুর কথা শেষ হতে না হতেই বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল আরু দরজার দিকে ঘাড় ঘুরিয়ে বলল আম্মু তোমার হাতে সময় কম আরিশ এসেছে হয়তো আমাকে নিতে আমাকে মেরে ফেল আমি আর বাঁচতে চাই না এই চোখে আর আরিশকে দ্বিতীয়বার ভালোবাসার চোখে দেখতে চাই না চোখ বুঝে খানিকটা শান্তি পেতে চাই আমাকে মেরে তুমি পালিয়ে যাও নিজেকে বাঁচাও আফসানা বেগম ওনার হাতে একটা কাচের বড় বোতল তুলে নিলেন আরুর হাতটা তাড়াতাড়ি করে খুলে দিলেন নিজের মেয়েকে মারতে উনি ভয় পাচ্ছেন ওনার কলিজা কাঁপছে নিজের সন্তানকে খুন করবে আফসান বেগম চুপ করে আছেন দেখে আরু ওনাকে উত্তক্ত করার জন্য বলল যাতে উনি আরুকে মেরে ফেলেন তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি একজন পতিতা আর একজন পতিতা কখনো ভালো হতে পারে না কথাটা শোনা মাত্রই আফসানা বেগম গর্জে উঠো বললেন হমম আমিতাই তুই পতিতার মেয়ে তোর বাঁচার কোন অধিকার নেই কথাটা বলেই উনি আরুর মাথায় কাচের বোতলটা দিয়ে সপাটে মারলেন নিমেষে আরুর মাথা থেকে রক্ত ঝরতে লাগল আরুর চোখটা উল্টে আসতে লাগল শরীর মোটিতে নেতিয়ে পড়ল আফসানা বেগম আরুর রক্তাক্ত শরীরের দিকে তাকালেন ওনার চোখ থেকে জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে উনি নড়লেন না ঠাই দাঁড়িয়ে আছেন নিজের সন্তানকে মেরে ফেলেছুন নিমেষেই সহ মিনহাজ সাহেব আর পুলিশ রুমে ঢুকে গেল আরু মেঝেতে পড়ে আছে আরিশ আরুকে এই অবস্থায় দেখে আরুর কাছে গিয়ে আরুকে ঝাপটে ধরল ওর বুকের মাঝে আরিশের সাদা শার্টে রক্তে লাল ছোপ ওর আরু পাখি কি আর ওর রইল না উড়াল দিল কি কোন অজানা পথে আর কি কখনো চোখ খুলে বলবে না এই যে মিস্টার অভদ্র আপনি যে আমার তুমি নামক প্রাপ্তি আরিশের সাদা শার্টে রক্তের ছড়াছড়ি আরো মোঝে মাঝেই জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর ততবারই আরিশের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম আরুর আঙুল কাঁপছে আরিস অনুভব করতে পারছে তা আরি শারুর আঙুলগুলো নিজের আঙুলের মাঝে নিয়ে মুঠিবদ্ধ করে নিল ভীষণভাবে চেষ্টা করছে আরুকে সাহস দেওয়ার যে তার আরু কিছু হবে না আরিশারুর হাতটা ওর বুকে চেপে ধরেছে আরিশের চোখে যেন শ্রাবণের বৃষ্টির ধারা বইছে কি অসম্ভব বুক চিনচিনে ব্যথা অনুভব করছে বুকের বাপাসে আরিশারুকে ভরসা দেওয়ার জন্য বলল এই আরুপাখি এমন করছো কেন তুমি এই দেখো আমি চলে এসেছি তোমাকে আমার থেকে কেড়ে নিবে না দেখো তুমি শুধু আমার ছিলে আর আছো আর আমার প্রাণ থাকতে থাকবে কথাগুলো ঠিক কতটা আরুর কানে গেল আরিস জানে না কিন্তু হঠাৎ বিভৎস ভঙ্গিতে আফসানা বেগমের মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসল মিনহাজ সাহেবের বন্দুকের গুলি আফসানা বেগমের শরীরে আষ্টেপৃষ্ঠে গেঁথে গেছে তীব্র আওয়াজে আরুর নিথর শরীরটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল আরিশ নিষ্পলকভাবে মিনহাজ সাহেবের দিকে তাকিয়ে আছেন কখনো হয়তো আরিশ কল্পনাও করেনি যে মিনহাজ সাহেব আফসানা বেগমকে গুলি করবেন কত রাত মিনহাজ সাহেব জোছনা রাতের সাথে তাল মিলিয়ে আফসানা বেগমের নামে দুঃখবিলাস করেছে সেটা আরিশ জানে না কতবার বলেছেন যে স্ত্রীকে ফিরে পেতে চাই আজ উনি নিজেই ওনার স্ত্রীর প্রতি তীব্র ঘৃণায় গুলি করতে বাধ্য হলেন হাতের বন্দুকটা দূরে ছুঁড়ে ফেলে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশদের বললেন ওনাকে নিয়ে যান আর বেঁচে থাকলে এমন দূরে কোথাও পাঠাবেন যেন কখনো কারোর জীবন ক্ষতি না করার চেষ্টা করে ওনার আদেশে পুলিশেরা আফসানা বেগমকে নিয়ে যেতে লাগলেন বন্দুকের সেই ছোট্ট গুলিটা হয়তো ওনাকে থামিয়ে দেবেন আর কখনো উগ্রভঙ্গিতে ভঙ্গিতে টাকার লালসা ওনার পিসাঁচ মনটাকে জাগ্রত করবে না আরুর এক হাত আরিশার অপর হাত আরমান সাহেব ধরে আছেন প্রতিটা মেয়ের জীবনে তার বাবা এবং স্বামী এই দুটি পুরুষ চরিত্র হল তাদের জীবনের সবচেয়ে স্পেশাল ব্যক্তিত্ব বাবার কাছে তার সব মেয়েই হয় তার রাজকন্যা আর তার স্বামীর মনে সে রাজরানীর আসন অধিকার করে থাকে ওটি রুমের লাল বাতিটা অনেকক্ষণ যাবৎ জ্বলছে আরিশ ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে আছে চোখের পলক পড়ছে না ছোট আর্শিয়ান গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আরিসের সামনে এসে দাঁড়ালো মিহির আর্শিয়ানের এক হাত ধরে আছে আর্শিয়ানের মাথায় সাদা ব্যান্ডেজ আড়িশ নিষ্পলকভাবে আর্শিয়ানের মুখের দিকে তাকিয়ে আছে আর্শিয়ান খানিকটা কষ্টে ওর ছোট ছোট হাতটা আড়িশের গালে রাখে দূর থেকে মিহির সবটা দেখছে মিহির ফুপিয়ে কেঁদে ফেললো এইভাবে এতটা ভয়াবহ দিনের কথা কেউ কল্পনাই করেনি কেন এত দুঃখ কেন এত কষ্ট ইহির সেখান থেকে চলে গেল এখন নিজেকে সামলানো প্রয়োজন আরিশ উঠে বসে আরশিয়ানকে কোলের মধ্যে ঝাপটে বসে রইল পাশে কারোর উপস্থিতি অনুভব করতে খুব একটা কষ্ট হল না মিনহাজ সাহেব এসেছেন হঠাৎ উনি বলতে শুরু করলেন আফসানা এমন ছিল না টাকার নেশা আর সময়ের বশবর্তী হয়ে পরিস্থিতি ওকে এমনটা বানিয়েছে কথাটা বলে একটা দীর্ঘশ্বাস নিলেন প্রতিটা মানুষের খারাপ হওয়ার পিছনে একটা কারণ থাকে তেমনই ও নিজের সন্তানকে এই খারাপ সমাজ থেকে বাঁচাতে নিজেকে সমাজের কাছে নিচে নামিয়েছে তবে তার চিন্তাধারাটা ভুল ছিল নিজের মেয়ের কারণে পতিতা ডাকটা শুনতে হয়েছে বলে মেয়ের প্রতি তার আর ক্ষোভ প্রকাশ করা নিত্যন্তই বোকামো চাইলেও ও ভালোভাবে সমাধান করতে পারতো কিন্তু সে করেনি কারণ সে সুষ মস্তিষ্কের মানুষ নই তার কিছু অস্বাভাবিকতা ছিল যা কখনো কারোর চোখে পড়েনি আরমান ওকে বিয়ে করার পর সে আফসানাকে নিজের বশবর্তী রাখার জন্য দীর্ঘ পাঁচ বছর এক ধরনের ড্রাগস জাতীয় কিছু প্রতিনিয়ত আফসানাকে দিতেন যেটা আফসানা কখনোই জানত না আর সেটুকু সময়ের মাঝে অলরেডি আফসানার আরুর প্রতি ঘৃণা চলে আসে তখন আমার আরু মা নিত্যন্তই পিচ্ছি একটা মেয়ে ছিল যদিও জানি না যে আফসানা ড্রাগস না নিলেও ঠিক কেমন আচরণ করত তবুও সবটা ভুল ছিল এত এতদূর না আসলেও পারত আরিশ আর্শিয়ানের দিকে তাকিয়ে দেখল আর্শিয়ান ঘুমাচ্ছে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বলল ওনার পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়েছে তাই না হমম কথাটা বলে মিনহাজ সাহেব থেমে গেলেন মানসিক বিপর্যয়ে মানুষের মনটাকে পিসাচে পরিণত করে তাই সবাই মানসিকভাবে সুষ্ঠ থাকার চেষ্টা করুন কোন মান অভিমান নিজের মধ্যে চেপে না রেখে যার প্রতি সেই মান অভিমান তার কাছে ব্যক্ত করুন এতে মানসিকভাবে এক প্রকার প্রশান্তি মিলবে আর সম্পর্কে টানাপোড়েন নামক জিনিসটা কখনো বাধা হয়ে আসবে না আপনজনের গুরুত্ব বুঝতে শিখুন গিটারটা হাত থেকে নামিয়ে আরশিয়ানের দিকে চোখ টিপ মারল আরিস অতঃপর আরুকে ইরিটেট করতে সক্ষম হয়েছে এরপর যে আরু ঝটাঝট একটা চিরকুট লিখে আরিশের দিকে ছুড়ে মারবে সে ব্যাপারে আরিশ আর আরশিয়ান দুজনেই বেশ নিশ্চিত আর হল ও তাই আরু ঝটাঝট খাতায় কিছু একটা লিখে আরিশের দিকে ছুঁড়ে মেরে ব্যালকনিতে গেল আরিশার আর আরশিয়ান অধীর আগ্রহ নিয়ে আরুর চিরকুটটা খুলল রোজ আরু যা লিখল আজ ও তাই লিখল উইমা নট শো টুই টুই লেখাটা দেখে আরু আর আর্শিয়ান হো হো করে হাসতে শুরু করল হেসে মেঝেতে গড়াগড়ি দেওয়ার উপক্রম আরুর বলাই উইমা নট শো টুইটুই শব্দটাই যেন আরিস আর আর্শিয়ান চরম বিনোদন পাই কোন রকম হাসি থামিয়ে আরিস আর্শিয়ানকে বলল হেই চ্যাম্প তোমার মাম্মামকে গিয়ে বলো যে তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আরিশের কথাটা শুনে আর্শিয়ান দৌড়ে আরুর কাছে ছুটে গেল গিয়ে আরুর হাত ধরে বলল এই যে মাম্মা মতহপর আরিশের আরু আপনার স্বামী আপনাকে ঔষধ সেবন করিবার তরে ডাকিতেছে কথাটা বলে আরশিয়ান হাসতে শুরু করল আরশিয়ান আরুকে এগুলো ইরিটেট করার জন্য বলে দিনের ভাগ সময় আরিস আর আর্শিয়ান আরুকে বিরক্ত করে তাতে করে যদি মুখ থেকে কথা বার হয় একটাও তাহলে তাতেই ওদের সাকসেস আরু মাথায় চোট পাওয়ার দরুন ওর স্মৃতিশক্তি হারিয়েছে সে নিয়ে সহ সকলের কাছে কলিজা কাপানো এক ঘটনা আরশিয়ানকেও চিনতে পারে না আরু এমন কি কাউকেই না প্রথম প্রথম আরু চুপচাপ আর মন মারা হয়ে থাকত তাই আরিস ভাবত যে মানসিক দোটানায় আরু কাউকে চিনতে না পারছে না আর তাই হয়তো আরু কারোর সাথে কথা বলে না কিন্তু পরে ডক্টর দেখানোর পর আরও অনেক চেকআপের পর বুঝতে পারে আরু বাকশক্তি হারিয়েছে ডক্টর বলেছে যতটা সম্ভব আরুকে সময় দিতে আর আরুর সাথে বেশি বেশি সময় কাটাতে তাই আরিস এখন দশ ঘন্টার অফিসের ডিউটি ছয় ঘণ্টা করেই চলে আসে তাছাড়া এখন আরশিয়ানকে আর আরুকেও সময় দিতে হয় স্যার ভাবি কই ভাবিকে তো দেখছি না কোথাও ভাবি কি এখনও আপনাদের চিনতে পারেনি মানে এখনো কি কিছুই মনে পড়েনি ওনার আরিস অত্যন্ত সাবলীলভাবে মাথা নাড়িয়ে না জানালো যার অর্থ আরও এখনো সুস্থ হয়নি আরিসের ভাবঙ্গিতে আবির নিরাশ হলেও হতাশাগ্রস্ত হয়ে বলল আমাদের বিয়ের আগেও কি ভাবির সব মনে পড়বে না ভাবি কি প্রাণ খুলে আমার বিয়েতে আনন্দ করতে পারবে না আরিস স্বাভাবিক বলল জানি না আবির আরু সুস্থ হতে একদিন ও লাগতে পারে কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস কিংবা এক বছর কিংবা কখনোই নয় আবির রুগ্ন কণ্ঠে বলল সারাপনার কষ্ট হচ্ছে না ভাবিকে এভাবে দেখতে আরিস সাবলীল ভাবেই মাথা নিরিয়ে বলল না আবিরের অবাক হয়ে যাওয়া মুখ দেখে আরিস বলল জানো তো আবির সময় আমরা যেটাতে খুশি হয় সেই জিনিসটা হতেই হবে এমনটার কিন্তু কোনো মানে নেই তেমনি আমি আমার চাওয়া পাওয়ার গুরুত্ব খানিকটা কম দিই যাতে সেগুলো অপূর্ণ থাকলেও কষ্টটা যেন কম হয় তেমনি আরও পাখির ক্ষেত্রেও ঠিক তেমন ও যে আমার কাছে আছে দিনের শুরুতে আর দিন শেষে ওর মায়াবী মুখটা দেখে সবটা শুরু আর সবটার শেষ হয় এটাই কি অনেক নই আবির ভাবুক সুরে বলল তবুও আপনি ভাবিকে এত ভালোবাসেন জানি আপনার কষ্ট হয় আবিরের দিকে তাকিয়ে বলল ওই যে বললাম না চাওয়া পাওয়ার গুরুত্বটা কমিয়ে দিয়েছি যাতে অনাকাঙ্ক্ষিত কষ্টগুলো মনে গভীরভাবে আচর কাটতে না পারে আবির মুগ্ধ নয়নে আরিসের দিকে তাকিয়ে আছে ও ওর জীবনে এই প্রথম একজন পুরুষের ওপর মুগ্ধ হয়েছে তার কথাবার্তায় আর তার ব্যবহারে আরিসের প্রতি ওর মুগ্ধতা কমবার নয় দিন দিন যেন বেড়ে যায় আবিরকে নিশ্চুপ থাকতে দেখে আরিশ বলল এই যে দেখো না আমি কি কখনো ভেবেছিলাম আমি কখনো আবার জীবন ফিরে পাব নতুন করে কিন্তু দেখো আল্লাহর রহমতে এবং তোমাদের সহযোগিতায় তো তা হয়েছে তাই না সেদিন ওরা যখন আমাকে মেরে আমাকে রাত বারোটায় নদীর ধারে ফেলে এসেছিল তখন তো আমার মৃতপ্রায় অবস্থা ছিল তারপর তো তোমাদের শুটিং দলের মাঝে থাকা একজন ঘুরতে এসে কাউকে নদীর ধারে পড়ে থাকতে দেখে তো তোমাদের ডাকে তারপর তোমরা গিয়ে আমাকে বাঁচাও আমাকে হসপিটালে ভর্তি করলে আমি টানা দশ দিন আইসিইউতে ভর্তি ছিলাম এটা একটা পুলিশি তদন্তে নামল পরিচয় হল মিহির আর মিনহাজ স্যার এর সাথে দশ দিন পর চোখ মেলে যখন তাকিয়েছিলাম তখন সবটা কল্পনা বলে মনে হচ্ছিল আঙুল নাড়ানোর ক্ষমতা অবধি ছিল না কেবলমাত্র কষ্টে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ত প্রায় দুই মাস হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু মাঝখানে একদিন প্রবল চেষ্টায় শুধুমাত্র আমার কি হয়েছিল সেটা বলতে পেরেছিলাম আর এর সাথে যে নরিপাচারের একটি কেস খুব ভালো করে জড়িত আছে সেটাও বলতে পেরেছিলাম কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে সবটা ভালোভাবে জানাতে পারিনি আমাকে সেই মুহূর্তে ফুটবল অবস্থায় বাসায় পাঠালে দ্বিতীয়বার যে আমাকে মারার জন্য যে তারা আবার আমাকে আওটাক করবে না এমন কোনো সিউরিটি ছিল না তাই মিনহাজ সাহেব আমাকে তার বাসায় তার আর মিহিরের সাথে রাখার সিদ্ধান্ত নেন মিহির স্যার এর একান্ত অনুগত ছাত্র মিহিরের বউ মারা যাওয়ার পর থেকেই মিহির স্যার এর সাথে থাকতেন স্যার ও যেহেতু একাই থাকতেন আমিও যোগ দিলাম তাদের সাথে তাদের একান্ত সঙ্গী হয়ে সেখানে থেকে সির আমাকে নিজের ছেলের মতোই ভালবাসতেন মিহিরের সাথেও আমার ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু আমি আজও বুঝলাম না যে মিহির আমাকে তার নিজের আদর্শ একজন বলে মনে করে কেন ব্যাপারটা আজও আমার কাছে স্পষ্ট না এইভাবে কাটে একটা বছর পাঁচ বছরে আরু আমি ঠিক কতটা চোখে হারিয়েছি তা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার আর্শিয়ান আছে আমার আরুপাখি আর আর্শিয়ান এই সমাজের সাথে কতটা লড়াই করে একা আলাদা থাকে ভাবলেই নিজেকে অপরাধী মনে হতো কিন্তু মিনহাজ স্যার আমকে আত্মপ্রকাশে বাধা দিয়েছিলেন তবুও আমার আরুপাখি খর আর্শিয়ানকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন ছিল তাই তোমাকে পাঠালাম সেখানে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমারও টাকা পয়সার প্রয়োজন ছিল তাই শুরু করলাম শ্যুটিং কিন্তু বাংলাদেশে থেকে শুটিং করলে আমার বিপদের আভাস পেয়ে শুটিং দলের রহমান চাচা আমাকে ম্যাক্সিকোতে পাঠান সেখান থেকেই সব খবরাখবর পেতাম আরিশকে থামিয়ে বললেন আর সেখান থেকেই তো আপনি আর জন্য এত এত চকলেট পাঠাতেন কথাটা শুনে আরিশ আর আবির দুজনেই হেসে ফেলল অতঃপর তাদের দুজনের হাসির আওয়াজ শুনে আরু তাদের দুজনের দিকে তাকাল অর্থাৎ তাদের এই সকল কথা আরুর কান অবধি পৌঁছাসে হমম তারপর আর কি সেখান থেকে দুই বছর পর ফিরে দেশে এসে মিহনাজ স্যার আর মিহিরের সাথে তাদের কাজে যোগদান করলাম হুম আজ আপনারা সফল আর আপনাদের এত দেরিতে হওয়া সফলতায় আমাদের দেরিতে বিয়ে যার শাস্তি স্বরূপ আপনাকে আর ভাবিকে বিয়েতে দশ দিন আগে আসতে হবে আবির কতটা শেষ করতে না করতেই আরো ওদের সামনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আবির থতমতো খেয়ে বলল স্যার আমি কি কিছু ভুল বললাম আরিশ ভ্রু বলল কেন এমন মনে হওয়ার কারণ আমার মনে হয় আমার এমন কথা শুনে ভাবি রাগ করে চলে গেছেন আড়িশ হেসে বলল না সেটা না ও কিছু মনে করেনি তা তোমাদের বিয়ে কবে শুনি এই তো সির আঠাশি এপ্রিল আপনার কিন্তু আগে আগে যাবেন না হলে কষ্ট পাব ওদের কথার মাঝখানে অনিকা খান আসলেন এই যে আবির বাবা তোমার বিয়ে তা তুমি এত পরে জানাচ্ছ কষ্ট পেলাম আবির অনিকা খানকে সালাম করে বলল সরি আনটি বলতে লেট করেছি বাট আপনার কিন্তু যাইতে লেট করবেন না আরিস আবিরের কথার মাঝে বলল মা আরু কোথায় তো নিচে আছে করলার জুস বানাচ্ছে কাকে জানি খাওয়াবে আরিস অবাক হয়ে বলল কি বলতাসো তুমি এগুলা কাকে খাওয়াবেও তা আমি জানি না ওকে জিজ্ঞাসা করলে খাতায় লিখে বলল রাক্ষসকে খাওয়াবে আজকে নিঘাত কারোর কপালে শনি আছে আমার চিন্তা হচ্ছে ওটা তো রাব্বুকে না খাওয়ালেই হল ভয় কাচুমাচু মুখ করে গ্লাসের জুসটা ঝপ খেয়ে উঠে দাঁড়িয়ে পড়ল স্যার আমি বাসায় যাইতেছি আমার শরীরটা ঠিক ভালো লাগতাসে না বাসায় গিয়ে ঘুমাবো সিরিবে উপরে উঠছে আরশিয়ানকে তার দাদা দাদির রুমে দিয়ে আসতে গাইছিল আরশিয়ান জেদ করছে যে আজকে তাদের সাথে ঘুমাবে তাই না পেরে আর্শিয়ান তাকে দিয়ে আসলো হলুদ রঙের পাগাবির হাতাটা সরিয়ে দিয়ে হাত ঘড়িটার দিকে তাকালো রাত বারোটা আরো হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে রুমে ভিতর গিয়ে দেখল আরও দাঁত বার করে আরিসে দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আরিশের ভ্রু জোড়া আপনা আপনি সংকুচিত হয়ে গেল ব্যাপারটা ঠিক সুবিধার নয় আরুর দিকে আর চোখে তাকিয়ে আরুর পাশ কাটিয়ে কোনরকম রকম হাতটা বাড়িয়ে বালিশ টানিয়ে সোফার দিকে যেতেই আরু খপ করে হাত ধরে ফেলল আরিশের মাথায় হাত টেবিলের ওপর রাখা করলার জুসটা ও দেখেছে রুম থেকে তো আর পালিয়ে যাওয়া যায় না তাই বালিশ নিয়ে চুপচাপ সোফার দিকে যাচ্ছিল যদি কোনোরকম রক্ষা পাওয়া যায় কিন্তু শেষ রক্ষা হল না আরু আরিশের সামনে গিয়ে আরিশের কাছে করলার জুসটা ধরে ইশার করল খাওয়ার জন্য আরিশ আবুলের মতো ব্যবহার করে বলল আমি এটা খাব কেন আরু ইশারায় বলল কারণ আপনার ডায়াবেটিস আছে আড়িশ সরে এসে বলল না না আমার কোন ডায়াবেটিস নেই তাই এটা রেখে তুমি ঘুমাও অনেক রাত হয়েছে আরু আরিশের গা ঘেঁষে দাঁড়িয়ে এবার একটা কাগজে লিখল আমি জানি আপনার ডায়াবেটিস আছে তাই এটা আপনার জন্য আমি ভালোবেসে এনেছি খাবেন না আপনি না বলেন আমি আপনার বউ আরিশ কাগজটা পরে ভ্রু নাচিয়ে বলল রিয়েলি আমার সুগারটা যখন বেশি তখন তা যে কমাতেই হয় কথাটা বলে জুসটা ঢক ঢক করে খেয়ে আরুর দিকে তাকিয়ে বলল এবার সুগার কমে গেছে বাট আই থিঙ্ক তা এখন বাড়ানোর প্রয়োজন আরু অবাক চোখে আরিশের দিকে তাকাল কি করতে চলেছে এখন আরিস আড়িশ এবার আরুর কোমর জড়িয়ে নিজের কাছে এনে আরু ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই আরু শিউরে উঠল ওর সর্বাঙ্গকে পেয়ে উঠল ধাক্কা দিয়ে আরিশকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি গায়ে চাদর টেনে শুয়ে পড়ল আরিস হসতে হাসতে সোফাতে গিয়ে শুয়ে পড়ল লাইট অফ করে হঠাৎই অন্ধকারে ওর গায়ে কিছু একটা পড়তেই উঠে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে লাগল যে কি পড়ল গায়ে হঠাৎ পায়ের দিকে একটা কাগজ দেখতে পেল বুঝতে বাকি রইল না আরও লিখেছে আর কি লিখেছে সেটাও জানে কাগজ খুলে দেখে তাতে লেখা উইমা নট শো টুই টুই প্লাস বেয়াদ আড়িশ দেখে হাসতে হাসতে কাগজটা পাশে রেখে শুয়ে পড়ল আজ এক্সট্রা শব্দ এডিডি হল বেয়াদ আজকে আর অফিস যাওয়া হল না তাই ভাবল আরুকে নিয়ে আফসানা বেগমের কবরের কাছে যাবে যদি আরুর পুরনো কিছু মনে পড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আরো একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরেছে হাতে লাল রঙের কাছের চুরি আর মাথায় বেলি ফুল আড়িশ তোয়ালে দিয়ে মাথার ভিজে চুলগুলো মুছতে মুছতে আরুর দিকে নরম দৃষ্টিতে তাকালো আজ কতদিন পর আরুকে শাড়ি পরে দেখছেও কতটা সুন্দর লাগছে আরিশের চোখ ফেরানো মুশকিল হয়ে পড়েছে আরু আর এক হাতে চুরি পড়ছিল তখন আরিশ গলা পরিষ্কার করে বলল এহেম এহেম তা আপনার কি কোথাও যাওয়া হচ্ছে আরু আরিশের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে কিছু ইশারা না করে আবার চুরি পরায় মন দিল আরিশ এবার একটু হেসে ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে ওয়ার্ড্রপ থেকে সাদা পাগাবি বার করতে করতে পুনরায় বলল তুমি কি কোথাও যাচ্ছ আরু পাখি আরু আবার কোন ভব ভঙ্গি প্রকাশ করল না আরিশ পাঞ্জাবির বোতাম দিয়ে আরুর দিকে ফিরতেই আরু চলে যেতে নিলেই আরিশ হাত ধরে ফেললো আরুকে কাছে টেনে আরুর দুই গালে আলতো করে স্পর্শ করতেই আরু শাড়ির আঁচলটা মুঠ করে নিল আরিশ আরুর মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটা কেমন যেন কাঁপছে তার কম্পমান ঠোর্যরা যেন ভীষণভাবে কিছু বলতে চাইছে কিন্তু চেয়েও যেন বলতে পারছে না আরিশ আরুকে ওর নিজের সাথে জড়িয়ে ধরে বলল কালকে আমি যখন আবিরের সাথে কথা বলছিলাম তুমি কাঁদছিলে কেন আরু পাখি কথাটা শোনা মাত্রই আরু আরিসের থেকে সরে এলো ইশারা করে আরিশকে বলল আমি কাঁদিনি আপনি ভুল দেখেছেন আরিস আরু ইশারা বুঝে মুচকি হেসে বলল আমার চোখ কি সবসময় এতটাই ভুল দেখে আরু পাখি আমার চোখ যে তোমার কোন গতি প্রকৃতিকেই ভোলে না আরু আর আরিশকে বেশি কিছু বলতে চেষ্টা না করে চটপট বিছানায় বসে কাগজ নিয়ে লিখতে শুরু করল এই যে বেয়াদব তুই তুই আমার আর বাসায় ভালো লাগছে না আমার ঘরের মাঝে দম আটকে আসছে আমি বাইরে যাব আজকে আপনি কি আমাকে নিয়ে যাবেন হয়তো নিয়ে যাবেন না কারণ আপনি তো এই বসার সবার মতো উইমা কি সুপার তুই টুই না তাই আপনি তা করতেই পারেন এটা অসম্ভব কিছু না আপনি না গেলেন আমাকে যাওয়ার পারমিশন দিন এই কথাটা বলছি কারণ এই বড়ির সুপার টুইটুই মানুষগুলো তো আবার আপনার কথার বাইরে কিছু করে না তাই আর কি আপনি যেতে দিলে আপনার বেয়াদব তুই তুই থেকে বেয়াদবটা আমি হাঁটিয়ে দিব শুধু নট শো টুইটুই থাকবে আপনি কি আমার এই শর্তে রজি কাগজে লিখে কাজটা বরাবরের মতো দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে আরিশের দিকে ছুঁড়ে মেরে নিচে চলে গেল আরিশ কাগজটা সোজা করে পরে শেষের কয়েকটা লাইন পড়ে বিছানায় হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগল এমন অবস্থা আরিশ এখন বুঝতে পারল আরুশির ওর জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশানোর রহস্য আরু জানে আরিশ কখনোই ওকে একা বাইরে যাওয়ার জন্য ছাড়বে না যতক্ষণ না আড়িস যাবে তাই আরিশের জুসে ওষুধ মিশিয়েছে যাতে দেরি করে ঘুম ভাঙার দরুন আরিস আজকে অফিসে না যেতে পারে আর আরুর এই ছোট আবদারটুকু যেন পূরণ করতে পারে কারণ এখন আর আরুর সেভাবে বাসার বাইরে যাওয়া হয় না বলতে গেলেই চলে বাড়ির মানুষগুলোর সাথেই বেশি সময় কাটাই আফসানা বেগমের কবরের সামনে দাঁড়িয়ে আছে আরু আর আরিস আরুকে কেমন যেন নিষ্প্রাণ দেখাচ্ছে আরিস আরুর দিকে তাকালো মেয়েটা কি পুরনো স্মৃতি মনে করার বড্ড চেষ্টা করছে হয়তোবা হ্যাঁ আরিস চাইছে আরু পুরনো কথা মনে করে একটু কাদুক চাইলে খুব করে কাদুক তাতে ওর মনের বোঝাটা হালকা হবে কিন্তু আরু যে কিছুই মনে করতে পারছে না অন্যথায় আরিশ আরুকে নিয়ে ফিরে এলো যতটা সম্ভব একটা মানুষের খাট স্মৃতিটাকে ভুলে ভালো স্মৃতিটাকেই মনে রাখাই ভালো তেমনি সবাই এখন আফসানা বেগমের সাথে কাটানো ভালো স্মৃতিটাকেই মনে করার চেষ্টা করে রাস্তার পাশে আরুর হাত ধরে দাঁড়িয়ে আছে আরিশ কিছুক্ষণ দাঁড়াতেই আরিস আর আরু এটা রিক্সা পেল ধানমন্ডি লেকে যাওয়ার জন্য বলল আরিশ ধানমন্ডি লেকে নিয়ে গেল আরুকে বেশ অনেকক্ষণ সেখানে সময় কাটালো চারিদিকে কত কাপলদের ভিড় আজ স্মৃতি থাকলে আর কথা বলার ক্ষমতা থাকলে হয়তো আরুও আর পাঁচজনের মতো আরিসের সাথে পার্কের বেঞ্চে বসে হাজারো গল্পের আসর জমাত হঠাৎই আরিস সেখান থেকে উঠে কোথাও যেন চলে গেল ঘর ঘুরিয়ে দেখল যে আরিস আরুকে কখনো একা ছাড়ে না সেই আড়িশেই এত সংখ্যক ভিন্নধর্মী মানুষের মাঝে ওকে একা রেখে কোথায় চলে গেল আরু চোখ ফিরিয়ে নিল হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করতেই পাশে তাকালো আরিশের হাতে আইসক্রিম আর এক হাতে হাওয়াই মিঠাই এগুলো দেখতেই আরু খুশি হয়ে গেল ভালো লাগছে মুহূর্তগুলো কাটছে দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলুক না এভাবে সময়টাকে থামিয়ে কাজ নেই তাকে নিজের গতিতে চলতে দেওয়াই ভালো আরিশের প্রতি আমার একটা রাগ ছিল যেদিন তোমার সাথে ধানমন্ডি লেকে প্রথম দেখা করতে যাই সেদিন আরিশ আমাকে মেরেছিল সকলের সামনে সকলের সামনে মেরেছিল তাতে আমার দুঃখ নেই কিন্তু সেদিন ওর কারণে তোমাকে হারিয়ে ফেলেছিলাম সেটাই আমার কষ্টের কারণ তুমি ছিলে আমার জীবনের প্রথম ভালোবাসা আর এটা নিশ্চয়ই জানবে যে মানুষ চাইলেও তার প্রথম ভালোবাসাকে ভুলে যেতে পারে না সেদিন আরিশের হাতে মার খেয়ে আমি বিছানায় সজ্জসাই ছিলাম দীর্ঘ এক বছর নিজের কাজ নিজে করতে পারতাম না তাই একজন লোকও রেখেছিলাম সে বেশি টাকা নিতে চেয়েছিল তাই তাকেও ছাড়িয়ে দিই তারপর যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার আনটির দূর সম্পর্কের মেয়ে ছিল মৃন্ময়ী ও পেশায় একজন নার্স ছিল আমার কথাতে আনটি মৃন্ময়ীকে আমার কাছে পাঠালেন মৃন্ময়ীকে চোখের সামনে থাকতে দেখেও আমি তোমাকে ভুলিনি মনের মাঝে তোমার জায়গা টুকু তোমারই ছিল কিন্তু যতদিন যেতে লাগল তোমার প্রতি রাগ আর আভিমান দুটোই তীব্রতর হতে লাগল কারণ আমি তোমাকে বারণ করেছিলাম আমার সাথে দেখা করতে না আসতে তাহলে আরিশ যদি তোমার ক্ষতি করে আর দেখো তুমিও কেমন স্বার্থপর হয়ে গেলে সময়ের সাথে তুমিও আমার আর কোন খোঁজ রাখলে না মৃন্ময়ী সব জানত ও তোমার বাসায় তোমার সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু তখন শোনে যে তোমার বিয়ে হয়ে গেছে আরিশের সাথে এটা শুনতে প্রস্তুত ছিলাম না আমি ও আমার জন্য কোন একটা অনুভূতি ঠিকই কাজ করত কিন্তু মেয়েটা বলতে পারতো না তোমার প্রতি রাগ দ্বিগুণ হল ভাবতাম তুমি বা কিভাবে স্বার্থপরের মতো আরিশকে বিয়ে করে নিতে পারো তাই আমি নিজে মৃন্ময়ীকে বিয়ের প্রপ্রজাল দিই আর ও রাজি হয়ে যাই খুব সহজেই তারপর কয়েক মাস যাই মৃন্ময়ীর প্রতি আমার যে কোন অনুভূতি ছিল না তেমনটা ঠিক নই তবে হঠাৎ একদিন জানতে পারি যে তোমার আর আরিসের বৈবাহিক জীবন সুখের নয় আর সেখানে আমার সুযোগ নিতে দোষ কোথায় তাই আমিও পরিকল্পনা করে ফেলি তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আলাদা করার জন্য আর কাজও হয় কিন্তু আমার এই কাজের জন্য যে আরিশ এভাবে নিখোঁজ হয়ে হারিয়ে যেতে পারে বাবিনী তাই নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনার শেষ ছিল না যার দরুন হয়তো আল্লাহ মৃন্ময়ীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মৃন্ময়ী আমাদের সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় কথাটা বলতেই ইলমাজ কেঁদে ফেলল ইলমাজের কথা শুনেও আরুর ভাবাবেগের কোন পরিবর্তন নেই ও যেন ইলমাজের কথা কিছুই বুঝতে পারছে না ইলমাজ নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করল হঠাৎ একদিন ম্যাগাজিনে আরিশের ছবি দেখে আরিশের সাথে যোগাযোগ করে ওর কাছে ক্ষমা চাই আরিশ জানাই যে সে ক্ষমা করতে রাজি যদি আমি ওদের সাহায্য করি আরিশের কথা মতো আমিও রাজি হয়ে যাই আমার কাজ ছিল আরমান সাহেবের সাথে থেকে সব খবরাখবর জানা আর ওনার সাথে থেকে আমি কিছুটা হলেও জানতে পেরেছি যা আরিশ আর ওদের পুরো টিমের কিছুটা হলেও সাহায্যে এসেছে আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে মাফ করে দিও সেদিন আমি যদি এমনটা না করতাম তাহলে তোমার আর আরিসের মাঝে পাঁচ বছরের এই দীর্ঘ বিচ্ছেদ আসত না পারলে ক্ষমা করে দিও কথাগুলো বলে ইলমাজ চলে গেল ও জানে যে আরুর কিছু মনে নেই আর চাইলেও আরু কিছু বলতে পারবে না তাই আরু কি বলে তা শুনতে চাওয়া বৃথা আরও একটা দীর্ঘশ্বাস নিল হাতের ভারী ভারী চুরিগুলো খুলে আয়নার সামনে রাখল আর নিজেকে দেখতে লাগল আর মনে মনে কই ভাবল আমি তো এত সুন্দরী নয় আর আমার মাঝে আকৃষ্টকর কোন জিনিসও নেই তাহলে ওই আরিস নামক মনুষটা আমাকে কেন এত ভালোবাসে কিসের এত আসক্তি তার আমার প্রতি আমি তার আরুপাখি বলে আবিরের বিয়েতে গিয়েছিল গোটা পরিবার আরিশের সাথে ঝামেলা করে চলে এসেছে আরু আরিশ বারবার আরুকে রাগানোর জন্য এই মেয়ের দিকে তাকাচ্ছে তো কখনো ওই মেয়ের দিকে যা আরুর মোটেই ভালো লাগেনি তাই না বলে আরিশকে কিছু না জানিয়ে বাসায় ফিরে এসেছে এসে দেখে ইলমাজ ওদের ড্রয়িং রুমে বসে আছে এত রাতে ইলমাজকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না এতদিন আরিশকে বিরক্ত করার জন্য আর অবিরাম জঞ্ঝালানোর জন্য আরও এমনটা করেছে পাঁচ বছরে আরিশের থেকে দূরে থাকার কষ্ট ও যা পেয়েছে আরিশও পেয়েছে তাই অল্পের মধ্যে আরিশকে শাস্তি দিতে চেয়েছে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেল আরু এখন সাওয়ার নেবে ফ্রেশ হওয়ার প্রয়োজন তাছাড়া আরিশ বাসায় ফিরলে আরিশের সাথে আবার কোমর বেঁধে ঝগড়াও তো করতে হবে তাই না আজকে মিনহাজ সাহেব ও গিয়েছিলেন বিয়ে বাড়ি উনি কালকে এ বাসায় আসবেন এসে বেশ কয়েক দিন থাকবেন জানিয়েছেন তা শুনেই আরুর মনটা খুশি খুশি হয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যে চটপট সাওয়ার নিয়ে আরু একটা থ্রি পিস পরে বেরিয়ে এলো চুলগুলো ভিজে মুখে জলের বিন্দু বিন্দু কণা লেপটে আছে তোয়ালে দিয়ে মুছতে মুছতে আরু ব্যালকনিতে গিয়ে দাঁড়াল দোয়েল পাখিটাও খাঁচার ভিতর ঝিম মেরে আছে আরো খাঁচাটা হাতে নিয়ে বলল তোরা যে পাখি জীবন্ত একটা প্রাণ তোদেরকে এভাবে খাঁচার আবদ্ধ জীবনে বড্ড বেমানান লাগে রে তোদেরকে উড়তে দেওয়াই ভালো জাহাজ তুই ও স্বাধীন এই রাতের আকাশে খুঁজে নে নিজের পথ চলার সঙ্গীকে জীবনটাকে উপভোগ কর আরু খাঁচার দরজাটা খুলে দিতেই দোয়েল পাখিটা হাঁটতে হাঁটতে ব্যালকনির রেলিংয়ে দাঁড়াল বারবার আরুর দিকে আর এদিক ওদিক চাইছে তা দেখে আরু বলল জানি তোর প্রতি আমার মায়া জড়িয়ে গেছে তেমনি ঠিক তোরও তাই আর বেশি অপেক্ষা না করে তুই চলে যা না হলে আমি এখানেই কিন্তু হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করব আরুর ভাষা বুঝে যেন পাখিটা উড়ে গেল দূরের কোন রাজ্যে পরি জমালো নিজের প্রিয়তমাকে খুঁজতে আরুর চোখের জলটা মুছে রেলিং ঘেসে দাঁড়াল মনটা কেমন ভার ভার লাগছে আরিসের অনুপস্থিতি জানান দিচ্ছে বড্ড তাকে হয়তো একবার বলে আসলেই পারত চোখটা বন্ধ করে দাঁড়াল আরু পিঠে কারোর আঙুলের স্পর্শ অনুভব করছে আর কাঁধে আর গলার সমগ্র অংশ জুড়ে গরম বাতাস আরু মুচকি হাসলো আরিস এসেছে আরুর ভেজা চুলগুলোকে সরিয়ে আরুর কাঁধে মুখ রেখে বলল এভাবে কি পাগল না করলেই নয় আরু পাখি পাগলরাও বুঝি পাগল হওয়ার চেষ্টা করে পাগল হয়েও আবার বউয়ের প্রমে পাগল হতে দোষ কি আরিশের কথার মাঝে অবাক হওয়ার কোন চিহ্ন নেই আরু অবাক হল কই ওকে কথা বলতে দেখে আরিশ তো অবাক হল না এতক্ষণ তো খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা আরু আরিশের দিকে ঘুরে কথা না বলে মুখে ইশারা করে বলল আপনি কি পাগল আরিশ আরুকে ছেড়ে পাগলের মতো হসতে হাসতে বলল উইমা কি সুপার টুই টুইমার্কা একটিং আরুপাখি আই লাকিট আরো এখনো কথা বলল না ও ভাবছে আরিশ ঘোরের মাঝে আছে তাই ওর অভিনয় ওকে চালিয়ে যেতে হবে তাই ইশারা করে বলল না আমি একটিং করছি না আরিস আরুর ইশারা পেয়ে আরুর কাছে এগিয়ে গিয়ে আরুর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল তুমি না বললেও আমি বুঝি আর তুমি কি ভাবলে আমি তোমাকে বুঝবো না মানে তুমি কি করো কি না করো কি করতে চাইছো আমি সেগুলো বুঝব না লাইক সিরিয়াসলি আরু পাখি আমি তো জানতাম যে তোমার কিছু হয়নি তুমি তোমার টুইটুই মার্কা জ্বালানোর জন্য এমনটা করছো আর আমিও তোমাকে আটকাই না আমিও বেশ মজা পেয়েছি আমার আরু পাখির এরকম একটা লুক দেখে আরু আরিসের কথা শুনে নিজেকে পৃথিবীর মস্ত বড় আহাম্মক মনে করতে লাগল উফ উইমা নট শো টুই টুই হো হো করে হাসতে হাসতে বলল বারজোশ একটিং তোমাকে একটিং স্কুলে ভর্তি করলেও জোশ হবে আরু আরিশের বুকে কিল মেরে আরিশের বুকে মাথা রেখে বলল এটাও কিন্তু নট শো টুইটুই আরিশ আরুকে বুকে জড়িয়ে বলল আচ্ছা আরু তোমার এই উইমা টুইটুই এর মানে কি জানি না তখন হুট করে আরশিয়ান রুমে ঢুকে আরু আর আরিশকে এমন ভাবে দেখে হাত দিয়ে চোখ দুটো ঢেকে বলল টুকি আমি কিন্তু কিছু দেখিনি আরু অবাক হয়ে গেল আর্শিয়ান ও দেখে ফেলেছে তাই আরিশের থেকে সরে যেতে নিলেই আরিস আরুকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল একদম ছটফট করবে না একদম শান্ত থাকো আরশিয়ান পাপা কাম হেয়ার আরিশের ঢাক শুনে আরশিয়ান ছুটে গেল ওদের কাছে আরিস আরুকে এখনও ছাড়েনি আরশিয়ান তা দেখে দাঁত বার করে হিহি করে হাসছে তা দেখে আরু বলল স্টুপিড কোথাকার ছাড়ুন দেখুন তো আর্শিয়ান কিভাবে হাসছে হাসছে কারণ ও শিখে নিচ্ছে যে বউকে কিভাবে আদর করতে হয় ভালোবাসতে হয় তাই না আর্শিয়ান ইয়েস পাপা আরিশ আরুকে ছেড়ে দিয়ে আর্শিয়ানকে কোলে তুলে নিল আর এক হাতে আরুকে জড়িয়ে ধরে বলল ভালবসি দুজনকেই এতগুলো তোমারাই আমার সেই তুমি নামক প্রাপ্তি যা আমি আজীবন এভাবেই আগলে রাখবো আর এভাবেই ভালোবেসে যাব আরু আরিশের হাতটা শক্ত করে ধরে আছে এ হাত কখনো ছাড়বার নয় আরিশ একবার আরশিয়ানের দিকে তাকিয়ে আর একবার আরুর দিকে তাকিয়ে আরুকে বুকে টেনে নিল এভাবেই আজীবন চলুক ওদের ভালোবাসা